পর্যন্ত ক্লাস থাকতো 2টা থেকে, মানে 4 ঘন্টার আর কি। সেখানে আমরা 7:30টা 8টাও বাজিয়ে ফেলতাম। সো এইটা আমাদের কাছে খুব একটা বড় ব্যাপার না, বাট যারা নতুন আসছেন এই সেক্টরে, একেবারেই নতুন, তাদের কাছে এতটা লং টাইম সময় স্পেন্ড করা এবং তারপরে গিয়ে আবার আর একটা টপিক যেটা গ্রাফিক ডিজাইন আছে সেটা শেখা একটু টাফ, অনেক টাফ। সো এর জন্য আসলে ক্লাস টাইম খুব বেশি এক্সপেন্ড করা উচিত না। তবে আমার কাছে সমস্যা না, এই যে শাহনাজ আপু সম্ভবত আছেন আজকেও, উনি বলছিলেন যে উনি রোজা আছেন, তো আমি বললাম ঠিক আছে ইফতারি করে আসেন। তো আমি ওনার জন্য প্রায় 9টা পর্যন্ত বসে, তারপরে আমার কাছে হঠাৎ করে মনে আসলো যে হ্যাঁ উনি তো সম্ভবত গ্রাফিক্সের ক্লাসও করে। তো ওই সময় আমি আবার মিটিং ওইটাই কেটে তারপরে আবার হচ্ছে যে আপনাদের সাথে ওই যে গ্রাফিক্সের ক্লাসে অ্যাটেন্ড করছিলাম, এবং যারা ছিলেন তারা হয়তো আমাকে দেখছেন, তো আমার কাছে সমস্যা নাই। সরি ভাইয়া, আমি আসলে ওই যে গ্রাফিক্স এর ক্লাসে ছিলাম, আমি জানি, আমি আমি প্রথমে বুঝতে পারিনি। হ্যাঁ আমি প্রথমে মনে করছিলাম কি যে আপনি হয়তো বা একটু টাইম নিচ্ছেন, আমার কাছে তো সমস্যা না সেটাই বলতেছি, বাট পরে গিয়ে মনে হইলো আচ্ছা আমার ক্লাসের পরে তো আবার হচ্ছে যে গ্রাফিক্স এর ক্লাস আছে, মনে হয় আপনি ওখানে আছেন। তো পরে আমি ওখান থেকে কেটে তারপরে আবার ওইখানে গেছি। আচ্ছা, সো আমরা ক্লাস শুরু করতেছি। যেহেতু বললাম অ্যাসাইনমেন্ট পরে দেখবো, সো আপনার একটা জিনিস যেটা ক্লিয়ার হতে পারতেছেন না কেউ, সেটা একটু ক্লিয়ার হয়ে না। হ্যাঁ আচ্ছা, আমি অন্যটা দিয়ে দেখাবো যেন একবারে দ্বিতীয়টা শেখা হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, সো এই আমাদের ধরেন গুগল, অনেকের গুগল এটা প্রাইমারি করা থাকে না, ঠিক আছে। সো এটা দিয়ে আমি না দেখাই, আমি এখান থেকে গুগল সার্চ করে একবারে গুগলে যাই। গুগলের মধ্যেই গুগল সার্চ করে গুগলে যাওয়া ব্যাপারটা খুব আনইজি, খুব ফাস্ট একটা ব্যাপার, মানে আপনি এর মধ্যে গুগল সার্চ করবেন, এর মধ্যে আবার গুগলে যাবেন, আবার গুগল সার্চ করবেন, ব্যাপারটা দারুণ, আগে খুব করতাম এরকম। আচ্ছা, সো আমরা এখানে সার্চ করব এরকম যে ধরেন আমরা ডিজিটাল মার্কেটার, আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি। সো আমরা ফেসবুক অ্যাড বলতে ফেসবুক অ্যাডভার্টাইজিং কে বোঝায়। সো অ্যাডস অনেকে বলতে পারে, অ্যাডভার্টাইজিং ও বলতে পারে। সো অ্যাডভার্টাইজিং বড় যদি না নিয়ে আমি যদি ফেসবুক অ্যাডস টা ধরি, আমার নিশ যে আমি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে, সো নির্দিষ্ট করে দিলাম আমি আমার উদ্দেশ্য বা ইন্টেন্ট যেটা থাকবে, আমার বলতে মানে যারা ইউজার আমার কাছে আসবে তাদের উদ্দেশ্য বা ইন্টেন্ট থাকবে যে তারা ফেসবুকে অ্যাড দিবে, রাইট। তো আমি আচ্ছা কি বলবো, আসতেছে আচ্ছা, এরপর থেকে ভাবতেছি যে আমি অন্য আইডিতে লগ ইন করবো এবং আপনাদের কেউ একজনের কাছে পাসওয়ার্ডটা দিয়ে দিব, আমাকে একটু হেল্প করবেন। ওকে যাই হোক, সো ফেসবুক অ্যাডস, রাইট, এটা লিখে আমি সার্চ করলাম, তাই না? সো আচ্ছা, ফেসবুক বানানো আমি কি ভুল লিখছি নাকি? ও সি দেই নাই, কি অবস্থা। ওকে, সো এটা দিলাম, যাওয়ার পরে আমার কাছে যে টুলস আছে আপনাদের কাছে সেম টুলস আছে, কি টুলস? উবার সাজেস্ট। আচ্ছা, এটা আমি লোকেশন ধরে নিলাম, ধরেন বাংলাদেশি থাকুক, যে বাংলাদেশ থেকে যারা ফেসবুক অ্যাড দিতে চাচ্ছে তারা আমার কাছে পৌঁছাতে চাই, যেন আমি তাদেরকে খুব সুন্দরভাবে অ্যাড দিয়ে দিতে পারি, ঠিক আছে। ওকে, সো আমরা একটু ভিতরে পড়ে যাচ্ছি, যেটা আপনারা বুঝতে পারতেছেন না যে এখান থেকে একটা জিনিস ই করার পরে, সার্চ করার পরে কোন কোন ডাটা নিয়ে আপনারা কিওয়ার্ড সিলেক্ট করবেন। দেখেন, ডাটা তো প্রথমে আমরা বুঝেছিলাম মাত্র 3টা, এক হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডের ইনটেনশন, দ্বিতীয় হচ্ছে সার্চ ভলিউম, তৃতীয় হচ্ছে এসডি বা এসইও ডিফিকাল্টিস। এখন আপনি তো এখান থেকে বেশি ডাটা পাচ্ছেন না, সো এই জায়গা থেকে তো আপনার এই ডাটাগুলো ইউজ করা লাগবে, আর তো কিচ্ছু করার নাই। আমি বলছিলাম জাস্ট সার্চ করবেন, সার্চ করার পরে ডান পাশে আসবেন, অনেকগুলো সাজেশন দেখাবে, ওই সাজেশনের থেকে আমরা যে জিনিসগুলো আসলে বুঝি যে এটা নেওয়া উচিত, এটা মাথায় রাখা উচিত, সেটা নেবেন। সো আমরা কি প্রথমে কি বলছিলাম, মানে আমাদের যে ইয়েটা ছিল আর কি, রিকোয়ারমেন্টস ছিল, রাইট, বায়ার রিকোয়ারমেন্টস যেটা বলে, যে বায়ার কি চাচ্ছে, এক্স্যাক্টলি বায়ার যেভাবে চায় আমি কিন্তু সম্পূর্ণ সেভাবে দেয়ারই ট্রাই করছি, যেন আপনাদের
একটু বুঝতে সুবিধা হয়, আস্তে আস্তে এইভাবে করেই আমি যাব। রাইট, গতকালকে দেখছেন আমি টোটালি ইংলিশে লিখছি, বাংলাতে কিন্তু কিছু বলি নেই। সো এখন থেকে এভাবে টুকটাক টুকটাক ইংলিশে হবে, হয়তো বা যেটা বুঝতে পারবেন না বা বুঝতে অসুবিধা হতে পারে সেটার আমি ট্রান্সলেশন লিখে দিব। আচ্ছা, কেউ একজন একটু মিউট করে ফেলেন, নিলয় সাহা মিউট করে ফেলেন। জি, ওকে। সো যেটা আমরা বলছিলাম আর কি, সো আমরা কি করব যে হলো এখান থেকে যে ডাটাগুলো আছে, যেগুলো আমাদের মাথায় রাখা উচিত, সেগুলোর মধ্যে থেকে আমরা এটা সিলেক্ট করব। তো প্রথম কি ছিল আমাদের কিওয়ার্ড, আমরা কিওয়ার্ডের যে নিশ বা টপিক যেটা ছিল না কেন সেটা আমরা দিছি, এটাও এক ধরনের কিওয়ার্ড আমরা দিলাম। দেওয়ার পরে আমরা চেষ্টা করলাম যে বুঝতে যে আমার বায়ার কি করবে, সেটা কি সেল করবে নাকি সেটা নিয়ে আসলে আর্টিকেল লিখবে। তো আমি আগেই বলে নিলাম ফেসবুক অ্যাডের জন্য যে আমি অ্যাডভার্টাইজিং করে দেই, তার মানে আমি একটা সার্ভিস সেল করি, আমি কিন্তু এটা দিয়ে আর্টিকেল লিখবো না, তাই না? সো আমাকে সেল অথবা যেটা হচ্ছে গিয়ে বলে প্রোডাক্ট টাইপের বা সার্ভিস টাইপের যে হচ্ছে কিওয়ার্ড আছে সেইগুলো নিতে হবে এবং নির্দিষ্ট করে নিতে হবে, যেন মানুষের উদ্দেশ্যটা পূরণ হয় বা সলিউশনটার ভিতরে থাকে। অ্যান্ড সলিউশনটা কি, তার অ্যাডভার্টাইজিং দেয়া হইলেই হইল। তো একজন আমি যদি এরকম করি যে কিভাবে অ্যাড দিতে হয় এইটা নিয়ে আমি যদি আর্টিকেল লিখি বা পোস্ট করি আমার পেজের মধ্যে, তাহলে তো যারা অ্যাড দিতে আসবে তারা তো আমার এখানে পড়তে আসবে না বা তারা এটা সার্চ করবে না। সার্চ শুধুমাত্র তারাই করবে যারা এই সম্পর্কে জানতে চায় যে কিভাবে ফেসবুকের অ্যাড দিতে হয়। বাট আমি যদি ইউজ করি যে ফেসবুকের অ্যাড আমি দিয়ে দেই এই উদ্দেশ্যের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো, তাতে কি হবে যে যারা আসবে তারা অবশ্যই আমার বায়ার বা আমার কাস্টমার, মানে আমার বায়ার বলছি আমার কাস্টমার, যে আমার কাছ থেকে ওই সার্ভিসটা কিনবে, ফেসবুক অ্যাড আমাকে দিয়ে নেবে। রাইট, সো এইটুকু আমি বুঝে গেলাম আমার ইন্টেনশন এবং নিশ দুইটা একদম টোটালি ক্লিয়ার, যে আমি আসলে কি করব বা আমাকে কোন টাইপের কিওয়ার্ড দেখতে হবে আর আমার বায়ার বা আমার ক্লায়েন্ট আসলে কি করবে, তাই না? আচ্ছা, ব্যাস এরপরে আসি আমরা ডাটার মধ্যে। টার্গেটেড লোকেশন তো আগেই সিলেক্ট করে নিছি, আমাদের টার্গেট লোকেশন ধরেন বাংলাদেশ। তো এই ডাটার মধ্যে আসি, ডাটার মধ্যে হইল ফেসবুক অ্যাডস ম্যানেজার, তাই না? তো 9900 ভলিউম, ভলিউম অনেক বেশি। আচ্ছা, সিপিসি দেখেন 108 টাকা করে খরচ করতেছে প্রত্যেক ক্লিকের জন্য মানুষ। সিপিসি আপনি বাদ দিয়ে রাখেন, এটা যখন অ্যাডে যাব তখন হবে। তো সিপিসি পরে, ভলিউম এসডি এই দুইটা নিলেই আপাতত এখান থেকে হইতো। সো ভলিউম 9900, এসডি হইল 16, তার মানে এসডি 30-এর নিচে। আমরা বলছিলাম সীমারেখা হচ্ছে 30, তার নিচে চেষ্টা করবেন। আমি প্রেফারলি মানে প্রেফার যেটা করি আর কি সেটাও বলে দিছিলাম 28 পর্যন্ত নেয়া। তো সেখানে 16 বেশ কম, বেশ কম। তো আপনি এইটা সিলেক্ট করতে পারেন, তো প্রাইমারিলি এটা সিলেক্ট করলেন, আমি ধরে নিলাম করলেন। আচ্ছা, এরপরে কি আছে, ফেসবুক অ্যাডস ভলিউম কত, 1600, এসডি কত, 21, তাই না? আচ্ছা, ফেসবুক অ্যাডস লাইব্রেরি 1300 ভলিউম, এসডি 14, সো তিনটাই আমরা নিতে পারতেছি। ফেসবুক অ্যাডস ম্যানেজার লগ ইন 6320, যদিও কম নিতে পারতেছি। ফেসবুক অ্যাডস ব্রেক 320, 14 নিতে পারতেছি। ফেসবুক অ্যাডস সাইজ 320, 14 নিতে পারতেছি। ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট 260, 14 নিতে পারতেছি। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন 260, 15 নিতে পারতেছি। ফেসবুক অ্যাডস সাইজ ইমেজ 210, 6 আমরা এটাও নিতে পারতেছি, কারণ আমার এসডি সবগুলো দেখেন কম, সবগুলো 30-এর নিচে। ফেসবুক অ্যাডস পলিসি 210, 14 আমরা সবগুলো নিতে পারি না? হ্যাঁ না তো বলবেন, কেউ একজন তো বলবে যে হ্যাঁ পারি। জি ভাই, স্যার। আচ্ছা, জি ভাই। কিন্তু ভাইয়া এগুলো কয়েক যেগুলো আছে যে ভলিউম কম ওগুলো কি নিব? আমরা নিতে তো পারি, নেয়ার মতো কন্ডিশন আছে কিনা, আমরা যে শর্তগুলো মানতেছি, যে শর্তগুলো আমরা মানতেছি সেই শর্তগুলো কি পূরণ করে নাকি করে না? যে এসডি 30, হ্যাঁ এসডি 30-এর নিচে হবে, তাই না? আমরা যে
কিওয়ার্ড গুলা নিব, সেই কিওয়ার্ড গুলা হচ্ছে ফেসবুক অ্যাড রিলেটেড হবে। কি শর্ত পূরণ করতেছে তো? সো আমরা কিন্তু প্রাথমিক ভাবে সবগুলা নিতে পারতেছি। বাট এইবার আপনি ভাবেন যে ইন্টেনশন আপনি ধরে নিছিলেন সেই ইন্টেনশনের সাথে একটাও মিলে কি? আমার কাছে যারা আসবে বা আমার ক্লায়েন্টের কাছে যারা আসবে তারা ফেসবুকে অ্যাড দিতে আসবে, আর্টিকেল পড়তে না। তো আমি যদি এখান থেকে এটা নেই যে আমার অনেক ভলিউম আছে, এসডি কম আছে, বাট ফেসবুক অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার লিখে যদি আপনি সার্চ করেন তাহলে অ্যাডস ম্যানেজারের আসলে কাজ কি, ম্যানেজার কিভাবে ম্যানেজ করতে হয়, ওখান থেকে কিভাবে অ্যাড দিতে হয়, এই টাইপের কথাবার্তা আসবে, এই টাইপের দুনিয়ার পোস্ট ভিডিও সব আসবে। আমার যে ইউজার যে অ্যাড দিবে তার তো ইন্টেনশন পূরণ হইল না, তাই না? হইল না। বাট এই পর্যন্ত আপনাদেরকে করতে বলি নাই, আমি বলছিলাম কি এতটুকু এতখানি বোঝার দরকার নেই, জাস্ট আপনারা সার্চ করবেন, সার্চ করার পরে এই 10টা যে সার্চ রেজাল্ট আছে এখানে 10টাই পাবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টাই পাবেন। এই 10টা যে কয়টা আসে তার মধ্যে থেকে বেস্ট নেবেন। আমি এখানে বাংলাদেশে হচ্ছে যে করছি লোকেশন, যার জন্য আমার এসডি সব কম। তো আমি যদি এইটা এখন অস্ট্রেলিয়া করে দেই, আপনাদের লোকেশন ছিল অস্ট্রেলিয়া, আমি ফেসবুক অ্যাডের জন্য দিলাম, আমি ধরেন এটা অস্ট্রেলিয়া না দিয়ে আমি ইউএসএ করে দেই, তাহলে কেমন আসে দেখেন তো? আসলেই হচ্ছে গিয়ে আপনাদের হয় কি না, ইউএসএ কেন আমরা বলছিলাম? জি জি, আমার এই জিনিসটা আসতেছে না, আপনি যে কাজটা করতেছেন সেই জিনিসটা আমার আসতেছে না। আপনি কে ভাই? নীলয় সাহা। আপনি কি এক্সটেনশন অ্যাড করছেন সেটা বলেন আগে? না, এক্সটেনশন অ্যাড না করলে আসবে কিভাবে? এটা কিভাবে করে? আপনি ফেস মানে গুগলের ভিতরে গিয়ে আর কি মানে এই যে সার্চ বারে এখানে লেখেন, এই যে এটা দেখে দেখে লেখেন উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন, আর কিচ্ছু লেখা লাগবে না, চলে আসবে কোথায়? সার্চ বারে, গুগলের সার্চ বার। হ্যাঁ, ওখানে গিয়ে লেখেন যে এইটা দেখে দেখে উবার সাজেস্ট, তারপরে লেখেন ক্রোম এক্সটেনশন। আচ্ছা, ওটা লেখেন, একটা লিংক আসবে, লিংকে যান, অ্যাড টু ক্রোম বলবে, ওটা অ্যাড টু ক্রোম করে দেন, হবে। আচ্ছা লগ্ন বনিকাপু, আপনি কি বলছিলেন এবার বলেন। লগ্নবণিক শুনতে পাচ্ছেন? ভাইয়া সার্চ দেওয়ার পরে 10টা কিওয়ার্ড আসছিল, পরে ওগুলো এসডি যে লিংকটা আমি নিছি ওটার মধ্যে যেগুলা 30 এর কম সেগুলাই নিছি। হ্যাঁ ঠিক আছে, ওইগুলাই আমি নিতে বলছি, ওই পর্যন্তই করতে বলছি। আপনি করছেন এইটুকুই সাকসেস, বাকি যেটুকু বোঝানো সেটা তো আমি এখন বোঝাবো, রাইট? তো এইটা এত কঠিন কিছু ছিল না। নীলয় ভাই কিছু বললেন? হ্যাঁ তা তো যাবে, আপনি সার্চ করার পরে দেখেন যে যে রিকোয়ারমেন্টস দিয়ে আপনি মানে সার্চ করছিলেন সেইগুলাই আছে কিনা, অথবা তার সাথে কোনো এক্সট্রা শব্দ অ্যাড হয়েছে কিনা, যদি হয় তাহলে অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। স্ক্রিন শেয়ার পাচ্ছেন না? হ্যালো, মাথা পুরো নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট হইলে তো হবে না ভাইয়া, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আপনি স্ক্রিন শেয়ার করেন? করে করেন, যেকোনো উইন্ডো যেটা আপনি শেয়ার করতে চাচ্ছেন ওইটার উপরে ক্লিক করে নিচে শেয়ার নাও করে দেন। জি হইছে, এখন আপনি দেখান যে কোনটা পারতেছেন না কোনটা হচ্ছে না।
আপনাকে ফেসবুক অ্যাডস তো আমি লিখতে বলিনি, আমি বললাম উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন লিখতে। আপনি প্রথমে লেখেন উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন, ওই যে নিচেও দেখা যাচ্ছে দেখেন উবার সাজেস্ট এক্সটেনশন দেখাচ্ছে, আপনি ওইটার উপরে ক্লিক করেন। হ্যাঁ ওই যে উপরে প্রথমটা, প্রথমটা প্রথম যেটা দেখা যাচ্ছে জি ওইটা ক্লিক করেন। অ্যাড টু ক্রোম করেন, অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন এটা যদি ক্যান্সেলই করবেন তাহলে তো অ্যাড ক্রোম করার কোনো থাকার নাই। না অ্যাড এক্সটেনশন মোস্তাকিম ভাইয়া একটু যদি মিউট করে দেন। এখন হবে? হ্যাঁ এখন হবে, আপনি এখন সার্চ করে দেন গুগলে, যান গুগলে যে সার্চ করেন। হয়েছে? আসবে তো, লোড তো নিতে দিবেন, শুধুমাত্র আগে আপনার পেজ লোড নিত, এখন তো এক্সটেনশন লোড নিবে। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনার যে ইয়েটা আছে এই যে ডার্ক থিম করে রাখছেন, এটার জন্য অনেক সমস্যা হয়, অনেকগুলো ডাটা আপনি দেখতেই পাবেন। আচ্ছা এখান থেকে হবে, হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করেন, আমাকে একটু স্ক্রিন শেয়ার করতে দেন আর একটু মিউট করে ফেলেন। মোস্তাকিম বিল্লা ভাইয়া দুইজনে মিউট করেন। আচ্ছা তো আপনাদের কাজ ছিল জাস্ট আপনারা এরকম সার্চ করবেন, সার্চ করার পরে এতটা আমি যে ইন্টেনশনের কথা বললাম ইন্টেনশন পর্যন্ত আপনাদের ভাবার দরকার ছিল না, সার্চ করবেন যে রেজাল্ট আসবে এসডি দেখবেন, এগুলা দেখবেন, দেখার পরে যেটা যেটার এসডি কম হবে, আমি যেহেতু আর্টিকেল লিখবো ভলিউম একটু বেশি থাকতে হবে, তো সেই ক্ষেত্রে তো 210 310 বা মানে 70 22 এরকম থাকলে তার হবে না, রাইট? সো আর্টিকেল পড়তে মানুষ বেশি আসে, আমার দরকার ট্রাফিক, আমি ট্রাফিক জেনারেট করব, তো সেই সময় আমার ভলিউম দরকার বেশি, তখন আমি সেল জেনারেট করব, তখন আমার টার্গেট স্পেসিফিক হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তার কারণ হচ্ছে একটা শহরের মধ্যে 20,000 মানুষ আছে, একটা জিনিস বুঝেন, একটা শহরে 20,000 মানুষ আছে, 20,000 মানুষের 20,000 মানুষই ক্রেতা না, তার মধ্যে ধরেন 10,000 মানুষ ক্রেতা, তো 10,000 মানুষ সার্চ করে, কি লিখে সার্চ করে, ধরেন এখন গরমের সময় হিমসাগর আম লিখে সার্চ করে, কথা কথা, সো এই 10,000 মানুষই কি হিমসাগর আম কিনবে? কিনবে না, সার্চ করলে কিনে? কিনে না। তো 10,000-এর মধ্যে থেকে ধরেন 8,000 মানুষ কিনবে, বাট এই 8,000 মানুষ আপনার পোটেনশিয়াল, এই 8,000 মানুষই কিনবে না, এর মধ্যে থেকে সেই সব মানুষকে আপনাকে বেছে নিতে হবে যারা আসলেই টার্গেটেড এবং আসলেই কিনে। তো তারা এরকম টাইপের টাইপ করতে পারে যে হিমসাগর আমের দাম কত, কোথায় বেস্ট হিমসাগর আম পাওয়া যাবে, রাইট? এই টাইপের যে জিনিসগুলো আছে ওইগুলো নিয়ে সার্চ করে। এটা তো আপনার নিজের সাথে নিজের মাইন্ডকে আসলে ঘুরাইতে হবে যে আপনি ওই জায়গায় থাকলে আপনি কি করতেন, যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা যদি আপনি কিনতে যান আপনি কেমনটা লিখতেন, কি কথা লিখতেন, কি কিওয়ার্ড লিখতেন, তাই না? তো সেক্ষেত্রে কেনার মানুষ কম, বাট ওই যে একটা শহরে 20,000 মানুষ ছিল তার মধ্যে পটেনশিয়াল যে যারা কিনতে পারে তাদের সংখ্যা ছিল 10,000, বাট ওই 10,000-এর থেকে আমরা নামিয়ে একদম টার্গেটেড করে যে হ্যাঁ হিমসাগর আমি কিনবে এরকম মানুষ দেখা যাচ্ছে 1,500 থেকে 2,000 পেয়েছি। সো আমার সার্চ ভলিউম কম হোক 2 থেকে 1,500-ই হোক,
ওইটার ভিতরে আমি কিছু না হইলেও 50 থেকে 60 জনের কাছে বিক্রি করতে পারবো। এক একজন মাত্র 1 কেজি 2 কেজি করে তো নিবে না, 1 কেজি 2 কেজি কতটুকু আম হয়, নিলে দেখা যাচ্ছে 10 কেজি 5 কেজি বা 20 কেজি, কেউ কেউ 1 মণ 2 মণও নিতে পারে, তাই না? আমার সেল তো জেনারেট হবে। বাট আমি যদি সেটার সম্পর্কে যে হিমসাগর আমের আসলে উপকারিতা কি সেইটা জানাতে চাই, তাহলে তো আমি শুধু ওই 10,000 মানুষ না, আরো যে 10,000 মানুষ আছে যারা কিনবে না তাদেরকেও আমি জানাতে পারি। হ্যাঁ ঠিক আছে, মানুষজন ওই যে থাকে না যে যাদের ধরেন হইল ইউনিভার্সিটির যে প্রোগ্রাম আছে সেটাতে ভর্তি হওয়ার কোনো দরকার নাই, বাট তাদের হাতেও লিফলেট জোর করে ঠেসে ধরাই দেওয়া হয়, নিয়ে যাও তোমার বাসায় ছেলে মেয়ে যা আছে পাড়া প্রতিবেশী তাদেরও বলতে পারবা যে অমুক জায়গাতে ইউনিভার্সিটি কোচিং করাচ্ছে, তাই না? সো লিফলেট টাইপের মতো যে আর্টিকেল হোক পোস্ট হোক কন্টেন্ট যখন আপনি শেয়ার করতেছেন সেটার অডিয়েন্স মেলা দরকার হয়, যখন আপনি সেল জেনারেট করতেছেন তখন অডিয়েন্স মেলা দরকার হয় না, কিন্তু যেটা দরকার হয় সেটা স্পেসিফিক দরকার হয় এবং টার্গেটেড দরকার হয়, যারা আসলেই ওই সার্ভিসটা বা ওই প্রোডাক্টটা কিনবে, রাইট? আচ্ছা, তো আপনারা যারা যারা এই জায়গার থেকে এত কিছু না ভেবে জাস্ট এসডি এবং ভলিউম এই দুইটা দেখে করে নিয়েছেন তারা সঠিক আছেন, ঠিক আছে? আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরেকটু ভাবনা চিন্তার ব্যাপার, যে ওই কিওয়ার্ডটাই আমার নেওয়া উচিত হবে নাকি ওই কিওয়ার্ডের আনুষঙ্গিক যে ইন্টেনশনগুলো আছে সেটা আমাকে আবার দেখতে হবে, যেটা আমি এখন বোঝাচ্ছি সেটা ছিল আর্টিকেল নিয়ে। সো আর্টিকেলের জন্য আপনি বেশ কিছু কিওয়ার্ড এরকম টাইপের ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যখন আপনি প্রোডাক্ট বা সেলে আসবেন বা সার্ভিস সেলে আসবেন তখন আপনার এই জিনিসটা একটু স্পেসিফিক ভাবতে হবে, অনেক বেশি স্পেসিফিক ভাবতে হবে। কিভাবে ভাবতে হবে সেটা একটু দেখাচ্ছি। ফেসবুক অ্যাডস, এটা লিখে মানুষজন সার্চ করবে, সার্চ করার পরে যেগুলো সব থেকে বেশি সার্চ হয়, হ্যাঁ কোনো একটা লোকেশনে দেখা যাচ্ছে যে আমি অমুক একটা লোকেশন যেটা বাংলাদেশ সেই লোকেশনে দেখাচ্ছি যে এই জিনিসগুলো বেশি সার্চ হয়। কোথা থেকে আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করিনি এখনো, ওকে। এবার তো করছি মনে হয়, দেখা যাচ্ছে? দেখা যায়? জি, আচ্ছা ঠিক আছে। সো যেটা বলছিলাম যে এখান থেকে যেগুলো আছে এইগুলোই হচ্ছে ধরেন বাংলাদেশ থেকে বেশি সার্চ হয়, আর এ আনুষঙ্গিক আরো কিছু হয় যেগুলো হয়তো বা এখানে দেখাচ্ছে না, আমরা যখন পুরো টুলসের মধ্যে যাব তখন অনেকগুলো পাবো। সো ওই পর্যন্ত পরে যাই, আগে বুঝি এইটা যদি আমরা এখন ইন্টেনশনালি করে ফেলি তাহলে কি হয়। সো এখন আমি চেঞ্জ করে দেই একটু, মানে বাংলাদেশ না দিয়ে ফেসবুক অ্যাড বাংলাদেশের মানুষের এইভাবে নেয়ার যে প্রবণতা এখনো কম, মানুষজন সার্চ করে এইভাবেই করে আসে না এখনো। আচ্ছা, সো ইংলিশ ইউনাইটেড স্টেটস করে দিলাম। এইটা এখান থেকে যারা চেঞ্জ করবেন লোকেশন, চেঞ্জ করার পর একটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ না করলে আপনার ডাটা আসবে না, ঠিক আছে? রিফ্রেশ করে নেবেন, তো এবার দেখেন তো ডাটা চেঞ্জ হয়েছে কিনা। জি ভাই, অনেক তাই আমারটা এখনো আসেনি, আপনারটা একটু স্লো আসবে, দেখেন অনেক অনেকটা চেঞ্জ হয়েছে না ডাটা? জি ভাই, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সো ফেসবুক অ্যাড যেটা আমরা পাচ্ছিলাম 9900 সেটা পাইলাম 60500, তাই না? আচ্ছা, যেটার এসডি আমরা পাচ্ছিলাম কত, 16 এর মতো সম্ভবত, হ্যাঁ এটা হচ্ছে 48। আচ্ছা, সো আমরা যদি প্রথমে এসডি দেখি তাও নিতে পারবো না কোনগুলা, এই একটা নেয়ার মতো আছে ফেসবুক অ্যাড সাইজ, কিন্তু আমরা তো ফেসবুকের অ্যাডগুলো মানুষকে দিয়ে দিব, তার মানে আমার সার্ভিস সেল করব, অবশ্যই আমার এটা গ্রহণযোগ্য হবে না। ওকে, তারপরে কি আছে ফেসবুক অ্যাড এর কস্ট, এইটা পটেনশিয়াল যারা কস্ট লিখে সার্চ করবে তারা যে আসলে খরচ করে ফেলবে ব্যাপারটা এরকম না, কিন্তু তারপরেও তারা অ্যাড দিতে চায় যার জন্য তারা কত খরচ হবে সেইটা জানার জন্য গুগলের মধ্যে সার্চ দেয়, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এইটা সংগ্রহে রাখতে পারি। কিভাবে সংগ্রহ করব, একই রকম করে আমি ডকুমেন্টের মধ্যে নিব,
আপনাদেরই ডকুমেন্টটা নিব। এই ডকুমেন্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, লিংক দিয়ে দিব আর কি। বাট এই লিংক বাইরের কাউকে দিবেন না, ঠিক আছে? আপনাদের নিজেদের কাছে রাখেন, কারণ আপনারা আপনাদের টাইম স্পেন্ড করে আপনাদের প্র্যাকটিক্সের সময় বের করে সেখান থেকে এক জায়গা থেকে শিখতেছেন, রাইট? তো অন্য কাউকে আপনি নিজে শেখাইতে পারেন, বাট এই যে যেটা ডকুমেন্ট সেটা আপনি যদি দিয়ে দেন, তো সেই ক্ষেত্রে সে আসলে কিছু না করেই পেয়ে গেল। তো সে অবশ্যই সেটার কোনো মানে ভালো ইউজ করবে না আর কি, এরকমটাই হয়তো বা সে ফেলে রেখে দিবে। অনেকটা ওই যে আছে না, সৎ ব্যবহার করা, সৎ ব্যবহার করবে না যেটা তার কাজে লাগতো আর কি। আচ্ছা যাই হোক, সো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওইটা কপি করে নেব। আচ্ছা এটা হইতে থাক, আমরা একটু কপি করি। সো এখন যখন কপি করব, আগে শুধুমাত্র এইটুকু কপি করতাম, এখন পুরো ডাটাটা কপি করতে হবে, কারণ আমি জানো ডাটা দেখে আবার সিলেক্ট করতে পারি যে হ্যাঁ এটা আমার নেওয়া উচিত, এটা নেওয়া উচিত না, তাই না? আচ্ছা সো কপি করলাম, কপি করে ডাটা সহ এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা টেবিল হয়ে গেল একটা। ফেসবুক অ্যাডস কস্টস মানে এস আর এস নাই, এই এস এবং এস নাই সার্চ ভলিউম একই, কিন্তু মূল পার্থক্য হচ্ছে একটা এসডিতে ডিফিকাল্টিজে আর একটা হইল সিপিসিতে। তো আমি যে কোনো একটা নিতে পারি, বাট যখন আমরা দিব তখন এর সাথে এসটা জুড়ে দিব। তাহলে কস্টেও আসবে, কস্ট যে লিখবে তাতেও আসবে। আচ্ছা তারপরে কি আছে দেখেন, কস্ট অফ ফেসবুক অ্যাড, এই দেখেন এর আগের দিন মানে গতকালকে আমরা একটা ফিচারের মধ্যে পড়ছিলাম ফ্রেজ, কারোর মনে আছে? কেউ একজন বলতে পারবেন যে ফ্রেজ আসলে পড়ছিলাম কিনা? হ্যাঁ জি ভাই মনে আছে। ওকে সো ফেসবুক অ্যাডস কস্ট এবং কস্ট অফ ফেসবুক অ্যাডস এটার মিনিং কি চেঞ্জ হয়েছে? ফ্রেজটা চেঞ্জ হয়েছে, রাইট? মিনিং অপরিবর্তিত আছে, জাস্ট ফ্রেজটা চেঞ্জ হয়ে গেছে। সো একই রকম জিনিস এটা নিয়েও আপনি করতে পারেন। আচ্ছা এটা পেস্ট করে দিবেন এখানে, এটা নিয়েও আপনি করতে পারতেছেন। আচ্ছা আমি তো পুরো ডাটা কপি করি নাই, সো ওকে পুরো ডাটা কপি করলাম। করার পর আমি এখানে পেস্ট করে দিলাম, ওকে। সো এই দুইটা আমার চলে আসলো। আচ্ছা এরপরে যেটা আছে ফেসবুক অ্যাড স্পেসিফিকেশন, এখন স্পেসিফিকেশন তো আমার দরকার নাই। ফেসবুক অ্যাডস ম্যানেজার লগইন এটা আমার দরকার নাই। সো আমি এখান থেকে দুইটা পাইলাম, বা যে দুইটা পাইলাম সেটা পোটেনশিয়াল, মানুষ যে সার্চ করবেই এরকম টাইপের কোনো ই পাই নাই, তাই না? ওকে সো এখন আমাদেরকে কি করতে হবে জানেন, টুলস এর মধ্যে গেলে কিন্তু আমি এখন সাজেশন পাবো না, এই জন্য টুলস এর নির্ভরশীলতা টোটালি বাদ, ম্যানুয়াল জিনিসটা একটু আপনাদেরকে মানে ঝালাই করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। সো আমি একটু আপনাদের হেল্প করি, সেটা হচ্ছে এখন যদি ফেসবুক অ্যাডস যারা দিবে তারা খুঁজে, তাহলে তারা কিভাবে খুঁজতে পারে? ফেসবুক অ্যাডস লিখে মানুষ সার্চ করে পটেনশিয়াল কোনো রকম বা তার আসলে ওইভাবে যেটা দরকার সেরকম কোনো পাবে না, এক। দ্বিতীয় হচ্ছে সে লিখতে পারে ফেসবুক অ্যাডস কস্ট, বেশ কয়েক জায়গাতে ব্লগের মধ্যে সে কস্টগুলো পাবে, কেমন কেমন কাজ করলে কেমন কেমন কস্ট হয়। দুই একটা ওয়েবসাইট পাবে যারা এজেন্সি টাইপের, হ্যাঁ, তারা এসে কি করবে যে বলবে যে এসো আমি এরকম টাইপের কস্ট নিই। এই যে এজেন্সির ওয়েবসাইট সে পেল ওইটাই যে বেস্ট সে কিন্তু এটা জানে না, ওইটাই যে বেস্ট এটা কিন্তু জানা নেই। সো সে তখন কি করবে, যেহেতু ওইটা লেখা থাকবে এজেন্সি, দেখেন আমরা একটা সার্চ করি, কি করি যে ফেসবুক অ্যাড কস্ট এইটা কপি করব, করার পর আবার গুগলে আমরা এটার দিকেই সার্চ করব। আমাদের লোকেশন অস্ট্রেলিয়া দেয়া আছে। এখন যেগুলো আসবে মোস্ট অফ দ্য সময় বা হচ্ছে যে ইয়ে আসবে, এজেন্সি আসবে, দেখেন প্রথম যেটা আসছে ওয়েব এফেক্টস, তাই না? সো কেউ একজন চলে যাবে এখানে, হাউ মাচ ডাজ ফেসবুক অ্যাডভার্টাইজিং কস্ট, আমি আপনাদেরকে একদম লাইভ দেখিয়েও দিচ্ছি যে কেন ওইটা নেওয়া উচিত হবে না, তাই না?
আচ্ছা তারপরে কি দেখেন সবাই একই রকম লিখতেছে যে ফেসবুক অ্যাডস এর কস্ট কেমন হয়, ফেসবুক অ্যাডস কস্ট বেঞ্চমার্ক হেল্প ইউ ক্রিয়েট, ঠিক আছে। আচ্ছা অ্যাডস প্রেসও আমরা এখানে এটাতেও যাইতে পারি। ওকে সো রিভিল বট নেইল প্যাটেল এরা তো আর অ্যাড দেয় না, তো আমরা গেলাম, দেখা যাচ্ছে আমরা ইউজার সেই হিসাবে আমরা গেলাম দুইটা। সো এই হইল ওয়েব এফেক্টস, যে কোনো একটা ওয়েবসাইট আর কি। সো আমরা এখানে গেছি, যাওয়ার পরে আমরা যখন এইটা ঘাঁটতেছি যে এটা আসলে কি জিনিস বা এখান থেকে কি করে, সো এখানে দেখেন দেখাচ্ছে কি ফেসবুক অ্যাড সার্ভিসেস। আমি যদি ইউজার হই এখন আমার মাথার ভিতরে আরো একটা কিওয়ার্ড আসলো, কি কিওয়ার্ড আসলো, ফেসবুক অ্যাড সার্ভিসেস, তার মানে আমি ফেসবুক অ্যাড বা ফেসবুক অ্যাডস এইগুলো লিখে যেটা পাচ্ছি না আমার যে সার্ভিস দরকার, তার মানে এটা কিন্তু সার্ভিসেস লিখলে আমি পাইতেও পারি, কারণ ফেসবুক অ্যাডটা এক ধরনের সার্ভিস। আমার প্রোডাক্টের নাম লিখলে হয় কিন্তু এটা তো সার্ভিস লিখা যাইতে পারে, তাই না। আচ্ছা তারপরে কি আছে, আমরা এখানে খুঁজতেছি খুঁজতেছি খুঁজতেছি, এরা খুব সুন্দর করে দেখাচ্ছে, আমরা খুব সুন্দর করে পড়েও ফেললাম যে কি হয়। আচ্ছা পড়ার পরে এই যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং কস্ট, ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং, পিন্টারেস্ট, টুইটার, এরকম করে করলাম। করার পরে দেখেন আমরা নিচে যাই একটু, অ্যাডভার্টাইজিং কস্ট। আচ্ছা ওরা অনেক বড় আর্টিকেল লেখে, এত বড় আর্টিকেল লেখার পড়ার মতো সময় নেই। ওকে সো নিচে ওদের অ্যাড তো থাকবেই। ওকে এই যে দেখেন গেট বেটার রেজাল্ট ফ্রম ইয়ার ফেসবুক অ্যাড, তো বেটার রেজাল্টের জন্য কি করতে হবে, লুকিং টু ইম্প্রুভ ইয়ার অ্যাড ক্যাম্পেইন পারফরম্যান্স অ্যাজ ওয়েল অ্যাজ ডিক্রিজ ইয়ার ফেসবুক অ্যাডভার্টাইজিং কস্ট। যে কস্ট কমানোর হচ্ছে যে সাথে সাথে তুমি কি তোমার অ্যাড ক্যাম্পেইনের পারফরম্যান্স বুস্ট করতে চাও বা ইম্প্রুভ করতে চাও, ঠিক আছে, পার্টনার উইথ ওয়েব এফেক্টস, ওয়েব এফেক্টস এর সাথে পার্টনারশিপে আসো। তারপরে কি লিখতেছে দেখেন, অ্যান অ্যাওয়ার্ড উইনিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি দ্যাট অফার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং সার্ভিসেস। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে তার দরকার ফেসবুক, সে জানে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক একটা, সো তার মানে ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিসেস আমরা উপরে আগে পেয়েছি সেটা পাইলাম, দ্বিতীয় যেটা পাইলাম সেটা হচ্ছে এজেন্সি। সো আমি যদি মনে করি যে শুধু সার্ভিসটা নিব সেটা নিয়ে সার্চ করতে পারি, আমি যদি মনে করি এজেন্সির থেকে নিব সেটা লিখেও সার্চ করতে পারি। সো এখন দেখেন কিভাবে বদলিয়ে যায়, এইটা সবগুলা আমার হচ্ছে কি ফেসবুক অ্যাডস কস্ট, হাউ মাচ ডু ফেসবুক অ্যাডস কস্ট, ফেসবুক অ্যাডস কস্ট ক্যালকুলেটর, হ্যান ত্যান যা আছে সবগুলো দিয়ে আর্টিকেল লেখা যায়। তো এখন আমি ইউনাইটেড স্টেটের যে টার্গেট করা আছে সেরকম একজন ক্লায়েন্টের জন্য লাইভ আপনাদেরকে একটা কিওয়ার্ড খুঁজে দেখানোর যে প্রক্রিয়া আছে সেইটাই ই করতেছি, যে আমি কিভাবে খুঁজি, রাইট, এটা একটুখানি ভালো করে খেয়াল করে দেখেন সবাই। সো আমরা এখন কি করব যে ফেসবুক অ্যাডস এর যে সার্ভিসটা আছে সেটা আমরা এখানে লিখব। সো কস্ট বাদ হয়ে যাবে, সার্ভিসেস লিখলাম, আচ্ছা সার্ভিসেস বানানো ভুল লিখছি, ভুল লেখার আরো একটা কারণ আছে, কিবোর্ডে মাঝে মাঝে দুই একটা বাটন বসে থাকে। আচ্ছা সো ফেসবুক অ্যাড সার্ভিস আমরা লিখলাম, লেখার পরে এখন দেখেন তো আমেরিকার মতো একটা জায়গা যেখানে মান্থলি সার্চ ভলিউম অনলি 210 চলে আসছে, অনলি 210, কিন্তু এই সার্চ ভলিউমের জন্যই একটা একটা ক্লিকে এক একজন মানুষ $27 করে খরচ করতেছে, তার মানে এইটা থেকেও কিছু না কিছু সার্ভিস তারা অ্যাড দেখিয়ে পায়, মানে ক্লায়েন্ট পায় আর কি, তাই না। ওকে সো প্রথমটা কিসের, ফেসবুকের, আমরা ফেসবুকের মধ্যে গেলাম না। তারপরে আছে হচ্ছে সাইবার মার্ক, ওয়েব এফেক্টস, সেভেন অ্যাটমস, তারপরে মানে সেভেন অ্যাটমস আর কি, তারপরে কি ব্লু করোনা, তারপরে হচ্ছে যে আন্দ্রেয়া বাহিল, এরকম কি একটা জানো আছে, যাই হোক, তারপরে আছে হচ্ছে এক্সপোজার নিনজা। আচ্ছা ওকে মনির ভাই ভালো আছেন, হ্যালো ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি,
ক্লাসে কি শেষ পর্যায়ে না 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 আমরা হচ্ছে মোটামুটি 40-45 মিনিটের মতো ক্লাস শুরু করছি, মানে আমরা 5:30 পর্যন্ত যাই আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি হঠাৎ করে দেখলাম যে না আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। সো আমরা যেটা দেখছিলাম যে অ্যাডস প্রেসো, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন জার্নাল, এইটা আবার হচ্ছে আপনার ইয়ে কি জানি বলে, এখান থেকে পড়লে বোঝা যায় টাইটেল, 5 ফেসবুক অ্যাডভার্টাইজিং টিপস ফর সার্ভিসেস বিজনেস, এরকম টাইপ সব টিপস দিচ্ছে। এটা অবশ্যই সার্ভিস ওরা দিবে না। তো বাকি যেগুলো দেখতেছি আমরা মোটামুটি সবগুলোই কিন্তু এক একটা অ্যাড এজেন্সি, মানে তারা শুধুমাত্র ফেসবুকের অ্যাড সার্ভিস নিয়েই কাজ করে। সো আমরা প্রাইমারি এইবার এখান থেকে কিন্তু একটা পাইলাম, কি পাইলাম বলেন তো, ফেসবুক অ্যাড সার্ভিসেস। সো এইটা কি আমরা নিতে পারবো? এইটা যে ডাটা আছে সেই ডাটা আমার দেখতে হবে না? দেখেন ফেসবুক অ্যাড সার্ভিস, সেই অ্যাড সার্ভিস কি 210 ভলিউম HD 34, তার মানে আমার যদি নতুন সাইট হয় সেক্ষেত্রে আমি এটা নিতে পারবো না। ফেসবুক অ্যাড সার্ভিস বিজনেস, মানে যারা অ্যাড সার্ভিস দেওয়ার জন্য বিজনেস করতেছে তাদের জন্য এই কিওয়ার্ডটা, তারা এইটা দিবে বা তাদের জন্য এটা লাগবে আর কি, তাদের উদ্দেশ্য করে, যে যারা দেখা যাচ্ছে বিজনেস করবে তারা এসে খুঁজবে ফেসবুক অ্যাড সার্ভিস বিজনেস। সো সেখানে বিভিন্ন টিপস থাকতে পারে, ট্রিক্স থাকতে পারে, আসলে বিজনেস কিভাবে করতে হয় হ্যাঁ সেইটার ব্যাপারে অনেক ইনস্ট্রাকশন থাকতে পারে। সো ওই টাইপের মানুষকে উদ্দেশ্য করে একটা আর্টিকেল লেখা যায় এই কিওয়ার্ড দিয়ে, বাট অন্য কিছু হয় না। ওকে, সো আমরা যেটা করলাম যে ফেসবুক অ্যাড সার্ভিস বা অ্যাড সার্ভিসেস আমরা দেই, দিয়ে আবারও একটু সার্চ করি এস দিয়ে দেখি, কারণ এস এর জন্যও অনেক সময় দেখলাম এদিক ওদিক হচ্ছে। সো এটার জন্য যদি কিছু সাজেশন পাওয়া যায় আর কি। আচ্ছা সো আসতেছে না, একই রকম সাজেশন আসতেছে। সো সার্ভিসেস সাথে আমরা আমাদের যে ইয়েটা আছে আর কি, মূল যে উদ্দেশ্য ছিল আমরা অ্যাড দিব, এরকম টাইপের অনেকগুলা কোম্পানি পেয়েছি। ওকে, সো আমাদের অনেকেই কি করবে, এই সার্ভিসের থেকে যে কোনো একটা কোম্পানি, এই যে আমরা লিস্টের মধ্যে যা দেখলাম ওইখান থেকে যে কোনো একটা কোম্পানি বা যে কোনো একটা ওয়েবসাইটের সাথে কন্ট্যাক্ট করে তার সার্ভিসটা নিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমার যে ক্লায়েন্ট আছে তাকে দ্বারা আমি এই জিনিসটা দিতে পারতেছি না, তার কারণ হইল ওনার যে লোকেশন, ওনার ওই লোকেশনে বা ওনার ওই দেশে আর কি এটার কম্পিটিশন অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা আরও একটা দেখছিলাম, কি দেখছিলাম বলেন তো, আরও একটা ওয়ার্ড কি একজন বলেন, আমি তো সবার সামনে দেখালাম যে যে দুইটা ওয়ার্ড আমরা নতুন পেয়েছি তার মধ্যে আর একটা ওয়ার্ড কি ছিল, ফেসবুক অ্যাড সার্ভিস কস্ট ছিল একটা। আচ্ছা না, কস্ট তো আমরা খুঁজে সার্ভিস পর্যন্ত গেলাম, এবার সার্ভিসের থেকে আর একটা পাইছিলাম না আমরা ওয়েব এফেক্টস এর মধ্যে গিয়ে, এজেন্সি আমরা বললাম যে যারা ইন্ডিভিজুয়াল, হ্যাঁ এজেন্সি। সো ফেসবুক অ্যাড এজেন্সি এখন তারা কি খোঁজ করবে, ওর ভিতর থেকে অনেকে আছে যারা এজেন্সি খোঁজ করবে, যে বিভিন্ন ধরনের এজেন্সি আছে যারা এই টাইপের সার্ভিস দেয়। তো আমার ক্লায়েন্টের ওইটাও তো এক ধরনের এজেন্সি বলা যায়, যদিও সে একটা ওয়েবসাইটের মধ্যে থেকে দিচ্ছে তারপরেও সেটা কিন্তু একটা এজেন্সি বলা যায়, তাই না? ওকে, এখন দেখেন ফেসবুক অ্যাডস এজেন্সি 1300 ভলিউম আছে, মোটামুটি ভালো সিপিসি আছে, আবার সিপিসি সেই একই রকম হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো ফেসবুক অ্যাড এজেন্সি 1300 ভলিউম HD 35 নিতে পারতেছি না ভাই। ফেসবুক অ্যাড এজেন্সি প্রাইসিং, এটা দিয়ে একটা পেজের আর্টিকেল বা পেজের কন্টেন্ট লেখা যায়, এটা আমি নিতে পারি, আমার কাছে মনে হয় এটা নেওয়া যায়, তার কারণ হইল 29 SD আছে যেটা 30 নিচে, রাইট। সো এটা আমি নিতে পারি, কেন নিতে পারি আমি বলছি, কপি করলাম, এখন আমার যে ডকুমেন্ট ছিল এই ডকুমেন্টের এইটা একটাও কাজে লাগবে না, এটা টোটালি বাদ, এখন আমার নতুন যে ডকুমেন্টের এইটা কাজে লাগবে। এখন ফেসবুক অ্যাড এজেন্সি যে প্রাইসিং, আমরা এর আগে কস্ট নিলাম না এখন প্রাইসিং নিচ্ছি, কেন দেখেন এই প্রাইসিং দিয়ে যদি আমরা
আমাদের এজেন্সির যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের কোন একটা পেজে এক্সট্রা করে দিয়ে দেই যে অ্যাডস প্রাইস, এরকম করে একটা পেজ করলাম। ওই পেজের মধ্যে যদি আমরা কতটুকু কস্ট হয়, কি কস্ট হয় না হয় সেটা যদি দিতে পারি বা সুন্দর করে লিখতে পারি, ওই যে ওয়েব এফেক্টস এরা যেভাবে সুন্দর করে লিখে নিচে এই যে কল টু অ্যাকশন দিছে, কল টু অ্যাকশন মানে তাদেরকে কন্ট্যাক্ট করতে বলতেছে, এই যে বাই কন্ট্যাক্টিং আস অনলাইন অথবা এটাতে ফোন দেন, আমরা এটা করতে পারবো না বা আমার ক্লায়েন্ট এটা করতে পারবে না? অবশ্যই পারবে। সো যেহেতু এর এসডি কম আছে, মোটামুটি এক হচ্ছে যে 100 উপরে মানুষজন এটা সার্চ করতেছে, যেহেতু এটা সেল টাইপের কম হয় ভলিউম, সো আমরা এটা কিন্তু দিতে পারি বা ক্লায়েন্টকে বলতে পারি যে তুমি এটা দিয়ে একটা আর্টিকেল তোমার ভিতরে লিখে দিয়ে সুন্দর করে মানুষকে ইনফ্লুয়েন্স করবা যে ঠিক আছে এই যে আমরা এরকম কস্টগুলো নেই, যে কস্টগুলো দেখলেন ওভারঅল এরকম কস্ট হয় কিন্তু আমরা এর থেকে কম নেই, সো আমাদের কস্ট তুমি যদি দেখতে চাও তাহলে হলেও এই লিঙ্কে ক্লিক কর। সো ওই লিঙ্কে ক্লিক করার পরে সে তার কস্ট চার্ট দেখতে পারবে, তার কাছে যদি মনে হয় যে না রে এখানে যে কস্টগুলো উল্লেখ করছে তার থেকে তাদের কস্ট আসলেই কম, তো সেই ক্ষেত্রে তারা ওখান থেকেও অনেককে কনভার্ট হবে। সো আমরা এই 110 জনের ভিতর থেকেও 10 জন মানুষ কম করে হইলেও নিতে পারি। একটা ওয়ার্ড দিয়েই শুধুমাত্র একটা পেজ চলে না, সো আমরা আরও কয়েকটা ওয়ার্ড নিব। এখন এই ওয়ার্ডগুলো কিভাবে নিব, এখন দেখেন ফেসবুক অ্যাডস এজেন্সি নিয়ার মি, তাই না? এইটা আমরা নিতে পারি। কিভাবে নিতে পারি, আমার যে এজেন্সি আছে, আমার যে ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টকে আমরা বলতে পারি যে তুমি গুগলের মধ্যে ম্যাপ যেটা আছে সেই ম্যাপে তুমি অ্যাকাউন্ট করবা, করে তোমার বিজনেসের নাম বা তোমার ওয়েবসাইটের নাম দিয়ে এই যে যেটা আছে না এইটা লিখে দিবা, অথবা এইটা নিয়ে একটা আর্টিকেল লেখাবা, এটা নিয়ে একটা আর্টিকেল লেখাবা। সো তাহলে কি হবে যে যারা এটা লিখে সার্চ করবে এজেন্সি নিয়ার মি, গুগলের ম্যাপে তারও দেখা মানে তার তাকেও তোমার ওই ওয়েবসাইটের লোকেশন দেখাবে, এবং সাথে সাথে অন্য জায়গায় যেখানে এই কথাটা লেখা আছে সেটাও সে দেখতে পারবে, কারণ কি এসডি 16 আছে, আমাদের পটেনশিয়ালিটি আছে যে না আমরা করতে পারবো। সো কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপর আবার আমাদেরকে নিতে হবে, আমরা একটু দেখি, বেস্ট ফেসবুক অ্যাড এজেন্সি এটা নিব না, হাউ টু স্টার্ট ফেসবুক অ্যাড এজেন্সি এটা পুরো আর্টিকেলের মতো, যে আমি তো আর ওইভাবে আর্টিকেল লিখবো না, আমি পোস্ট লিখতে পারি, আমার ওয়েব কন্টেন্ট লিখতে পারি বাট আর্টিকেল লিখবো না। ওয়েব কন্টেন্ট হলো আমার নিজেরই ওয়েবসাইট যেটা আছে বা ওয়েব পেজ আছে তার মধ্যেই কন্টেন্ট লেখা, যেরকম ওয়েব এফেক্টস লিখেছে তাদের নিজের পেজেই লিখেছে, নিজের পেজেই মানুষকে টেনে এনে কনভার্ট করার ট্রাই করতেছে, সো এটারে বলে ওয়েব কন্টেন্ট। আর একটা নাম আছে এটার, কপি রাইটিং। কপি রাইট আর কপি রাইটিং বলতে অনেকের সমস্যা হবে, আমি একটু লিখে দিই, কপি রাইটিং, হ্যাঁ ডাব্লিউ আছে, ঠিক আছে, কপি রাইটিং। আচ্ছা এটারে বলা হলো কপি রাইটিং। আচ্ছা কপি রাইটিং হয়ে গেছে কেন, কপি এইটা কপি রাইটিং, হ্যাঁ এই যে এইটা একটু বোল্ড করে দেই যাতে দেখতে পারে মানুষ। তো এইটা হইল কপি রাইটিং করা, অথবা এর বলে ওয়েব কন্টেন্ট। আর্টিকেলের সাথে ওয়েব কন্টেন্টের এই এক জায়গাতেই পার্থক্য, যে আর্টিকেল মানুষকে ইনফরমেশন ডেলিভার করে আর ওয়েব কন্টেন্ট আসলে খুব স্লো পয়জনের মতো আস্তে 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 মাইন্ডকে ঘুরিয়ে 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 এক পর্যায়ে এসে বলে তুমি আমার সার্ভিস নাও বা তুমি আমার প্রোডাক্ট কিনো, এই হইল ওয়েব কন্টেন্ট বা কপি রাইটিং। আচ্ছা তো এখান থেকে আমরা নিলাম, এরপরে দেখেন আছে স্টার্টে ফেসবুক অ্যাড এজেন্সি, হোয়াইট লেভেল ফেসবুক অ্যাড এজেন্সি, তারপর স্টার্টিং এ ফেসবুক অ্যাড এজেন্সি, ফেসবুক অ্যাড এজেন্সি কোর্স আমরা নিতে পারলাম না, কোনোটাই আমার কাছে পছন্দ হইল না, তার কারণ হচ্ছে কোনোটা দিয়েই আমরা সেল করতে পারবো না। ওকে, সো এখান থেকে আমি গুগলের সাজেশন একটু ট্রাই করতে পারি, ফেসবুক অ্যাড এজেন্সি, ফেসবুক অ্যাড এজেন্সি ফর কমার্স, ফেসবুক অ্যাড এজেন্সি প্রাইসিং, ফেসবুক অ্যাড এজেন্সি ইন ইউকে ফর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অ্যাড এজেন্সি ইউএস,
ইন্ডিয়া ফেসবুক বেস্ট ফেসবুক অ্যাড ম্যানেজার ওকে সো এখান থেকে দেখেন আমার মাথায় আরেকটা জিনিস আসছে সেটা হচ্ছে একটা ইউকে আছে একটা ইউএসএ আছে বা একটা ইন্ডিয়া আছে তার মানে হইল লোকেশন দিয়েও আমরা সার্চ করতে পারি সো যেহেতু আমাদের বাংলাদেশের মতো না অন্যান্য কান্ট্রি তাদের নিজেদের শহরে যথেষ্ট ভালো যে মানে প্রোডাক্ট বা সার্ভিস তারা শহরে বসেই পাইতে পারে তো সেই ক্ষেত্রে আমার কি করা উচিত হয় যে আমরা শহর কেন্দ্রিক সেটা সার্চ করতে পারি তাই না তো আমরা কোথায় আছি আমরা আছি হচ্ছে ইউএসএ তে তো আমরা এখানে অবশ্যই দিতে পারি নিউ ইয়র্ক আছে না নিউ ইয়র্ক আচ্ছা এখন আবার কি আসছে ওকে সো দেখেন নিউ ইয়র্ক দিতে পারি ওকে সো এইটার যে ডাটা এখনো হয় লোড হয় নাই অথবা এটা যে ডাটা আছে ওই ডাটা মানে এইভাবে কেউ সার্চ করে না সো নিউ ইয়র্ক দিলে আপনার হয়তো বা পাচ্ছে না আমরা এখানে আচ্ছা ইউএস এর আরেকটা কোনো একটা শহরের নাম বলেন কেউ যে কোনো একটা শহরের নাম বলেন আমার আপাতত মনে পড়তেছে না কোনো শহরের নাম ওয়াশিংটন ওকে ওয়াশিংটন ওয়াশিংটন না ওয়াশিংটন ডিসি ডিসি দিলাম আচ্ছা মানে ডিসি কি ওয়াশিংটন ডিসি আচ্ছা এটারও নাই ওকে তাহলে নিউ জার্সি নিউ জার্সি জার্সি বানানো যে আমরা গায়ে যে জার্সি দিই ওই রকম জার্সি নাকি দেখা যায় আচ্ছা নিউ হ্যাঁ ঠিকই আছে নিউ জার্সি আচ্ছা শুধু জার্সি হয়ে গেছে নিউ জার্সি ওকে এনজে আচ্ছা এটারও ডাটা দেখাচ্ছে না তাইলে ভাইয়া দেন জানো ক্যালিফোর্নিয়া হ্যাঁ তাও দেয়া যায় ক্যালিফোর্নিয়া কোনো কোনো শহর দেই নাই ভাই রাতে নাই এই এইটাই হচ্ছে ব্রেইনস্টর্মিং করা মনে হচ্ছে এটা ডাটা পাওয়া যাবে তার কারণ দেখেন মানে দেয়ার সাথে সাথে বিজ্ঞাপন চলে আসছে দুইটা দুইটা অ্যাড দেয়া তার মানে এটাতে গ্রো হওয়ার চান্স আছে গ্রো হওয়ার চান্স মানে এখানে মোটামুটি মানুষের স্পেন্ড করা বা এটা খোঁজার একটা প্রবণতা আছে যদিও যেটা ডাটা আছে ডাটা দেখাচ্ছে জিরো বাট আছে তাই না ওকে সো এখানে অনেকগুলো এজেন্সিও পাওয়া যাচ্ছে আমাদের আমরা যদি ইয়ে সার্চ করি ওই যে কি জানি বলে গুগলের সহায়তায় যে সাজেশনগুলো আছে ওইগুলো যদি নেই তাহলে দেখেন দেখা যাচ্ছে হচ্ছে ফেসবুক অ্যাডস এজেন্সি ফর ই কমার্স অ্যাডভার্টাইজিং এজেন্সি ফর ফেসবুক পেজ আচ্ছা ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি ফর স্মল বিজনেস এরপর ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি প্রাইসিং অনেকগুলো আসতেছে তো তার মধ্যে ধরেন স্মল বিজনেস বাদ আমরা শুধুমাত্র যে আমার ক্লায়েন্ট স্মল বিজনেস নিয়ে যদি করে সো সেই ক্ষেত্রে আমি এটা দিতে পারি যদি স্মল বিজনেস নিয়ে না করে তাহলে ওইটা বাদ বাট এটার এসডি অনেক বেশি এসডি দেখেন 66 সো এই ক্ষেত্রে এইটা নেওয়া যাইতে পারে অ্যাডভার্টাইজিং এজেন্সি ফেসবুক পেজ যে ফেসবুক পেজের জন্য যে অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে অনেক মানুষ এটা খুঁজতেছে এইটার ডাটা হচ্ছে দেখাচ্ছে ওখানে 10 এসডি দেখাচ্ছে 5 সো যদিও 10 দেখাচ্ছে সো এর মধ্যে থেকে যারা আসবে অবশ্যই তারা একজন হইলেও সেটা লিডে আসবে সো আমরা এটা দিতে পারি ঠিক আছে ওকে আচ্ছা আমরা এন্টার দিয়ে এটা ডাটা এখানে পেস্ট করে দিলাম কি হইলো ব্যাপার ও আচ্ছা এই হইছে মানে এখান থেকে আমি এন্টার দিয়ে দিছি আমার এন্টার
কপি করার জায়গা বা পেস্ট করার জায়গা এটা ছিল। আচ্ছা আমি উপর থেকে একটু এন্টার দিয়ে আসি। ওকে আচ্ছা এখান থেকে সরে গেছে, আমি একটু সরিয়ে দেই। আচ্ছা তো দেখেন আমরা তিনটা মোটামুটি বেস্ট কিওয়ার্ড যেটা আছে, যদিও এটা বেস্ট অফ দ্য বেস্ট না, আরও কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়, বাট যেটুকু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আসলে আমরা একটা এজেন্সির জন্য সেটা নির্ধারণ করতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু যেটা ফোকাস করতে পারি, বা আমরা যদি ক্লায়েন্ট হই, আমরা নিজেদের বিজনেসের জন্য যদি করি, তো সেই ক্ষেত্রে আমরা এইটা ফোকাস করতে পারি, ফেসবুক অ্যাডস এজেন্সি নিয়ার মি এটা দিতে পারি, অথবা এর সাথে এটা করে দিতে পারি যে ফেসবুক অ্যাডস এজেন্সি নিয়ার মি ফর ফেসবুক পেজ এটা করে দিতে পারি। সো ফেসবুক পেজও এর সাথে থাকলো, নিয়ার মিও আছে, গুগল ডিটেক্ট করে নিল যে হ্যাঁ ফেসবুক পেজের জন্য করতেছে, আমরা আরও একটু সেটার ই করে দিলাম। আচ্ছা তার সাথে সাথে আরও একটা করতে পারি, সেটা হচ্ছে ফেসবুক এই যে এই জিনিসগুলো আমরা আসলে কোথায় ইউজ করব বা আমার ক্লায়েন্ট কোথায় ইউজ করবে সেটা জানাটা জরুরি। তার কারণ হচ্ছে সেটা যদি আমাদের জানা না থাকে, আমরা এই যে আমি শিখাই দিলাম এরকম করে, আপনারা পরেরটা আর করতে পারবেন না। দেখেন আমরা একটু লোড তাড়াতাড়ি নেই, এরকম টাইপের একটা সাইট খুঁজি। আচ্ছা দেখেন এটা, এর আগেও মনে হয় আপনাদের এটা দেখাইছিলাম একদিন। ঠিক আছে সার্ভিস, সার্ভিস এই সার্ভিস পেজের মধ্যে ফেসবুক অ্যাডভার্টাইজিং আছে না, ক্লিক করেন দেখেন চলে আসছে, যদিও এরা অস্ট্রেলিয়া ভিত্তিক। তো ফেসবুক অ্যাডস মার্কেটিং এজেন্সি সিডনি, তার মানে হচ্ছে যদি অস্ট্রেলিয়াতে যায় তার মানে অ্যাডস এজেন্সির বদলে অ্যাডস মার্কেটিং এজেন্সি লিখে অনেকে সার্চ করে, অথবা তারা মার্কেটিং এক্সট্রা অ্যাড করে দিছে। তার মানে আমরা যেটা নিয়েছি সেটা একেবারেও খারাপ না, যে ফেসবুক অ্যাডস এজেন্সি সিডনি, সিডনির জায়গায় যে কোনো একটা শহর যেটা আমার ক্লায়েন্টের টার্গেট, সেই টার্গেটের শহর আমি বসিয়ে দিতে পারি। কিন্তু আমার যেটা ফোকাস কিওয়ার্ড থাকতেছে সেই কিওয়ার্ড ধরেন ফেসবুক অ্যাডস এজেন্সি, কথার কথা এই এজেন্সি পর্যন্তই, অথবা এজেন্সি নিয়ার মি যেটা আমরা করছি, এই যে এটা সিলেক্ট করছি ধরেন, এইটাই আমার বেস্ট অফ দ্য বেস্ট কিওয়ার্ড, মানে এই তিনটার ভিতরে থাকতেছে। বাট এর সাথে আমরা যেরকম এই যে ফেসবুক পেজ লাগাতে পাচ্ছি, একই রকম করে আমরা একটা শহরের নামও লাগিয়ে দিতে পারি, যে শহরকে আমার ক্লায়েন্ট অথবা আমি নিজে টার্গেট করতেছি। তাহলে কি হবে, ওই শহরের মানুষজন যখন ওইটা সার্চ করে আসবে তখন দেখবে যে হ্যাঁ তো এই শহরের জন্যই আসলে এরা সার্ভিস দিচ্ছে, তাই না, যেরকম এইখানে আসতেছে বা এইখানে দিচ্ছে এরা। তো এইটা কি বলে, এটারে বলে টাইটেল, এইটা হইলো পেজের টাইটেল। এটা কি কোনো, দেখতে পাচ্ছেন এটা কি কোনো আর্টিকেল বা কন্টেন্ট না, এটা কি, এটা একটা ওয়েবের পেজ। তো পেজেরও একটা একই রকম করে টাইটেল থাকে, যে টাইটেলের মধ্যে আসলে কিওয়ার্ডগুলো বসাইতে হয়, কিওয়ার্ড যদি না বসানো হয় তাহলে কেউ খুঁজে পায় না। এই টাইটেলের জন্যই গুগল এই যে লোকেশনটা আছে বা যে ইউআরএলটা আছে এটা খুঁজে দিবে। সো এদের যে ফোকাসিং কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা দেখেন ফেসবুক অ্যাডভার্টাইজিং অথবা ফেসবুক অ্যাডস এজেন্সি, যে দুটোর যে কোনো একটা, বাট ওরা গুগলকে বোঝাইছে যে এটা ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে একটা পেজ। গুগলকে বোঝাইতে হয় কিভাবে, ইউআরএল এর মধ্যে দিয়ে দিতে হয়। সো আপনারা যখন পোস্ট করতে শিখবেন তখন এই জিনিসটা আপনাদের আরো বেশি ক্লিয়ার করে দিব যে কিভাবে দিলে ইউআরএলটা এরকম আপনি নিজের মতো করে বানাতে পারেন বা নিজের মতো করে লিখতে পারেন। সেখানে যদি আপনি নিজের কিওয়ার্ড দিতে চান, নিজের কিওয়ার্ডও দিতে পারবেন যেটা আপনি রিসার্চ করছেন, বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে পোস্ট করে দিতে আপনি তাও পারবেন। কিন্তু এখনকার যে মেইন ব্যাপার সেটা হচ্ছে আমরা যে কিওয়ার্ড তিনটা বেস্ট অফ দ্য বেস্ট হিসাব করে যেটা সিলেক্ট করলাম, এই তিনটা দিয়ে আমার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট ফেসবুক অ্যাডভার্টাইজিং এর সার্ভিসটা প্রোভাইড করবে। কিভাবে প্রোভাইড করবে, গুগলের মধ্যে মানুষজন এই সবগুলো দিয়ে লিখে, এই তিনটা বেস্ট, মানুষজন যারা লিখে তারা আসে, এরকম টাইপ করে আমি তাকে দিলাম, তারা
এই পেজের মধ্যে যে টাইটেল আছে সেই টাইটেলে এটা ইউজ করবে। শুধুমাত্র কি টাইটেলে ইউজ করবে? না, কন্ট্রোল এফ পুরা যদি আমি এইটুকু ধরি একবার ইউজ করা হয়েছে। আমি যদি ধরি ফেসবুক অ্যাডস, তাহলে দেখেন তো কতবার ইউজ করা হয় ফেসবুক অ্যাডস, 5 বার ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, আবার দেখেন ফেসবুক অ্যাডস। তো আমি যদি এখানে ফেসবুক অ্যাডস এজেন্সি লিখি, এজেন্সি, তাহলে দেখেন এজেন্সি আছে কি নাই, আহ এস কই এজেন্সি আছে, থাকার তো কথা ছিল। এজেন্সি নাই, সো AGEN আচ্ছা এখানে CY কি হবে ভাই? আচ্ছা সো ফেসবুক অ্যাড এজেন্সি দিয়ে তারা করে নাই। আচ্ছা আমি যদি এখন দেই ফেসবুক অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং কতবার ইউজ করছে দেখছেন? 14 বার। কতবার? তার মানে ভাই একটা এখানে পেজে আমরা অনেক কি যে আর্টিকেলগুলো লিখে দিব মানে ওইগুলাই ভেরি করে গুগল নিয়ে নেয়, দেখছেন আছে না ফেসবুক অ্যাডভার্টাইজিং 14 বার আছে না? তাহলে গুগলের মধ্যে কি কিছু থাকে ভাই? গুগলের মধ্যে কিছু থাকে না। এই পেজের মধ্যে গুগল 14 বার এই ফেসবুক অ্যাডভার্টাইজিং লেখাটা খুঁজে পাইছে। তার মানে এখন আমরা বলতে পারি তাদের যে ফোকাসিং কিওয়ার্ড, যে কিওয়ার্ড নিয়ে তারা কাজ করতেছে বা এই পেজটা তৈরি করছে, সেই কিওয়ার্ড কোনটা? ফেসবুক অ্যাডভার্টাইজিং। আমরা এই যে বেস্ট কিছু কিওয়ার্ড খুঁজলাম না, এই বেস্ট কিওয়ার্ডের মতোই তারা ফেসবুক অ্যাডভার্টাইজিং কিওয়ার্ডটা নিছে। বাট আমরা যেহেতু বড় বড় কিওয়ার্ড খুঁজতেছি, এটার বলে লং টেইল কিওয়ার্ড, ফেসবুক অ্যাডস এজেন্সি। হ্যাঁ আমরা কি লিখে জানি সার্চ করছিলাম? ফেসবুক অ্যাডস। সো ফেসবুক অ্যাডস এজেন্সি, ফেসবুক অ্যাডস এজেন্সির প্রাইসিং, হ্যাঁ এইগুলা হচ্ছে ধরেন আপনার LSI টাইপের কিওয়ার্ডও বলতে পারেন, লং টেইল কিওয়ার্ডও বলতে পারেন, বাট এইটা লং টেইল কিওয়ার্ডই, হ্যাঁ এইটা LSI টাইপের কিওয়ার্ড না। আচ্ছা যাই হোক, মানে জাস্ট জানার স্বার্থে জানাই দিলাম। বাট এইটাই আমরা যেটা খোঁজ করি সেটা আমরা নিয়ে গিয়ে ওই পেজের মধ্যে ইউজ করি। দেখেন কোথায় কোথায় ইউজ করি আমরা, অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, ফেসবুক অ্যাডভার্টাইজিং এবং অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, এই দুইটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন যারা আমরা এখানে আছি? বুঝিনি ভাইয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি ফেসবুক অ্যাডভার্টাইজিং আমরা ধরে নিয়েছি, যেহেতু অনেকবার ফেসবুক অ্যাডভার্টাইজিং তারা ইউজ করছে, তার মানে এই ওয়ার্ডটাই তারা গুগলকে দেখাতে চাচ্ছে, যে গুগল যে লাইনেই পড়ুক না কেন বা যে পর্যন্তই পড়ুক না কেন, তার ভিতরে বেশ কয়েকবার সে দেখুক যে হ্যাঁ আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং করতেছি বা ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে কথাবার্তা বলতেছি। তার মানে তাদের যে মেইন কিওয়ার্ড, যে টাইপের কিওয়ার্ড আমরা খুঁজে একজন ক্লায়েন্টকে দেই, সেই টাইপের কিওয়ার্ড, প্রিন্সিপাল কিওয়ার্ড আর কি। জি, সো এই ফেসবুক কিওয়ার্ডই ডেনসিটি বাড়ানোর জন্য, হ্যাঁ ডেনসিটি বাড়ানোর জন্য সেটা ঠিক আছে, বাট আমরা যেটা জানতে চাচ্ছি যে ফেসবুক অ্যাডভার্টাইজিং নামে যে কিওয়ার্ডটা আছে এইটাই আমাদের মতো কোনো না কোনো একজন কিওয়ার্ড রিসার্চার খুঁজে দিছে, বলছে এইটাই তোমার সব থেকে বেস্ট হবে, তুমি এইটা ইউজ করো। সে ওইটা ইউজও করছে, কাকে দেখানোর জন্য? গুগলকে দেখানোর জন্য। এর জন্য আমরা এখন বুঝতে পারতেছি যে হ্যাঁ ফেসবুক অ্যাডভার্টাইজিং তার ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড বা বেস্ট কিওয়ার্ড। বাট আমি জানতে চাচ্ছি এই ফেসবুক অ্যাডভার্টাইজিং শব্দটা এবং অ্যাডভার্টাইজিং অন ফেসবুক এই শব্দটার ভিতরে পার্থক্য, একটা হচ্ছে ফেসবুক অ্যাড আর একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে অ্যাড দেয়া। একটা ফেসবুক অ্যাড আর একটা ফেসবুকের মাধ্যমে অ্যাড দেয়া। জি ভাইয়া। আচ্ছা আপনার উত্তরটা কাছাকাছি গেছে, মানে যে দুইটা বুঝাইতে চাইছেন আমি বুঝতে পারছি। আচ্ছা অন্য আরো কারোর একটু উত্তর নিব, কেউ একজন একটু বলেন।
ভাইয়া একটু ইউনিটি বাড়াইছে, মানে যে নতুনত্ব আনছে, তারপর গুগল তো সবসময় আনকমন কিছু খোঁজে, মানে কপিরাইট পছন্দ করে না। আচ্ছা, আর আর কেউ উত্তর দিতে পারবেন এটার? আচ্ছা, এটা হচ্ছে ফ্রেজ বা ফ্রেজিং। কে জানি একজন মেসেজে লিখছে, শরীফুল ইসলাম, এটা হচ্ছে ফ্রেজ। সো অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, বুঝলাম যে ফেসবুকে অ্যাড দেয়া, আর ফেসবুকে অ্যাডভার্টাইজিং মানে ফেসবুক অ্যাড করা, দুইটার টপিক তো সেমই। ফেসবুক অ্যাড নিয়েই তো কথা হচ্ছে, ফেসবুকের মধ্যেই তো ফেসবুকের অ্যাড দেয়, ফেসবুকের বাইরে তো দেয় না। সো টপিকটা এক না, সো অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, এটা শুধুমাত্র ফ্রেজ চেঞ্জ করে এই ওয়ার্ডটাকে ম্যানিপুলেট করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে কি আছে দেখেন, অনেকগুলো বার এখানে এখানে ইউজ করা হয়েছে। সো আমরা এখন একটু দেখি কোথায় কোথায় ইউজ করা হয়েছে, কারণ কন্টেন্ট এইটুকুর ভিতরে এইটা ধরা যায় একটা হেডিং এর মতো, হেডিং এর মধ্যে একবার ইউজ করা হয়েছে, যেটা শুধু ফ্রেজ চেঞ্জ করে ইউজ করা, যার জন্য এক্সাক্ট ম্যাথ এখানে দেখাচ্ছে না। এটা কি আর্টিকেল আর্টিকেল রাইটিং এর কি টাইটেল হিসেবে ওরা কি এটাকে দিয়েছে যে অ্যাডভার্টাইজিং অন ফেসবুক হ্যাজ টেকেন অফ? এটা আর্টিকেল না ভাইয়া, এখানে টাইটেলটা কি হিসেবে দিল, এখানে আর্টিকেলটা কেন? টাইটেল হচ্ছে এইটা, আমরা যেখানে আছি এটা কোনো আর্টিকেলের পেজ না, এটা একটা ওয়েব পেজ। আর্টিকেল থাকে ব্লগের মধ্যে অথবা ব্লগ সেকশনে, যে কোনো একটা ওয়েবসাইটের ব্লগ সেকশনে থাকে আর্টিকেল বা পোস্ট। আমরা যেখানে আছি এখানে থাকে ওয়েব কন্টেন্ট, সো এর যা টাইটেল হবে সেই টাইটেলটা হবে পেজের টাইটেল। বাট আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হেডিং। আমি যে পেজটা দেখলাম এটাকে বলা হয় কন্টেন্ট? আপনি যে পেজটা দেখলেন এটাকে ওয়েব পেজই বলা হয়, কিন্তু এর মধ্যে যা আছে, এই যে যা লেখা আছে, যা ছবি দেখতে পাচ্ছেন, যে কন্টেন্টগুলো রয়েছে, এগুলা আর্টিকেলের মধ্যে পড়ে না, এটা আর্টিকেল না, এটাকে বলে ওয়েব কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, সো ওয়েব কন্টেন্টের মধ্যে এক একটা সেকশনকে যখন এক একটা ভাগে ভাগ করা হয় তখন এক একটা হেডিং দেওয়া হয়, ঠিক আছে। সো সেই হেডিং এর মধ্যে একবার তারা ইউজ করছে ফ্রেজ চেঞ্জ করে। আচ্ছা, সরাসরি ইউজ করছে এখানে তিনবার, এরপরে ফেসবুক মার্কেটিং গ্রো ইওর বিজনেস, আচ্ছা এখানে একবার ইউজ করছে, আচ্ছা ওকে, এই যে সরাসরি একবার ইউজ করছে, আরও একটা হেডিং ফেসবুক অ্যাডভার্টাইজিং একদম সরাসরি ইউজ করছে, ওইটার মধ্যেও যে ডেসক্রিপশন বা প্যারাগ্রাফ দেওয়া আছে তার মধ্যে একবার ইউজ করছে। আচ্ছা, তো তারপরে গিয়ে আরেকটা হেডিং এর আন্ডারে ফেসবুক মার্কেটিং লিখে দিয়েছে, যে ফেসবুক অ্যাডভার্টাইজিং। এখন ফেসবুক মার্কেটিং লেখারও আরেকটা কারণ আছে, তার কারণ হচ্ছে আমরা যখন ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট এইগুলো শিখতে যাব তখন কিন্তু এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে। তো সোশ্যাল মিডিয়া হইলো ফেসবুক, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তো সেইটারই মার্কেটিং যখন আমরা করব তখনই সেটা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে মার্কেটিং করতে হয়। তো তার মানে তারা এটা ফ্রেজ চেঞ্জ করে দেয় নাই, এটা যেটা দিছে ইন্টেনশনালি ইনডিরেক্টলি দিছে, মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটু পরোক্ষভাবে দিয়েছে ফেসবুক মার্কেটিং হিসাব করে, যে আমরা ফেসবুক মার্কেটিং এবং ওই মার্কেটিং এর আন্ডারে ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে কথা বলতেছি। কারে বোঝাচ্ছে? গুগলকে বোঝাচ্ছে। ওকে, সো এই হইল ব্যাপার। এই যে এই যে আবার এখানে দিছে একটা হেডিং এর ভিতরে ফেসবুক অ্যাডভার্টাইজিং, রাইট। সো এভাবে দিয়ে তারা পুরো একটা ওয়েব কন্টেন্ট শেষ করে ফেলছে। আচ্ছা, আমরা ফুটারে যাব না, ফুটারে না যাওয়ার কারণ হচ্ছে ফুটার ওয়েব কন্টেন্টের ভিতরে আসে না। এটারে বলে ফুটার, টোটালি যেটা আছে এই যে দেখতে পাচ্ছেন এটারে বলে ফুটার। বলেন বে, তাহলে আমাদের এখানে আসলে মেইন কাজটা কি? আমরা যে পেজটাতে ওয়েব কন্টেন্ট পেজটাতে যে আমরা কাজটা করতেছি, আমাদের মেইন কাজটা আমরা এখানে কি করব? আপনি বলেন তো কি করব? আমি বুঝতেছি না। কেন বুঝতে পারবেন না? আমরা তো কি কাজ করব, কি কাজ করা হয় সেটাই আলোচনা করলাম। আচ্ছা, কেউ একজন শুভ ভাইয়ের একটু হেল্প করেন,
আমরা এর মধ্যে আসলে কাজটা কি, আমার কি কাজটা করব আমি এই পেজের মধ্যে, আমার এই কিওয়ার্ডের সাথে আসলে রিলেশন। আচ্ছা ভাই, আমি যেটা বুঝতে পারলাম আপনার এই ডিসকাশন থেকে, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলো আমরা এই ওয়েব কন্টেন্টের মধ্যে আমরা খুঁজে কোন কোন জায়গায় ওই ব্যক্তি বা যে ওয়েব কন্টেন্টটা তৈরি করেছেন সেখানে সে তার কিওয়ার্ড, যেমন ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডভার্টাইজিং, এই বিষয়টা সে কতবার লিখেছেন সেটিকে আমরা খুঁজতে পারি। আমরা সেটা আমি আপনাকে খুঁজে দেখালাম যে যেহেতু গুগল এসে এই পেজটা পড়বে, আমরা গুগলকে আমন্ত্রণ জানাই যে আমার নতুন একটা পেজ আছে বা আমার একটা ওয়েবসাইট হয়েছে, এই ঠিকানায় আসো, তুমি আমার পেজটাকে পড়ো। তো গুগলকে যেন আমি বোঝাতে পারি, গুগল সে এতটুকু পড়ুক আর পুরা আমরা এই যেটুকু চলে গেলাম ফুটার পর্যন্ত, এই ফুটার পর্যন্ত পড়ুক, আমি যেন গুগলকে বোঝাতে সক্ষম হই যে গুগল আমি ফেসবুক অ্যাড মার্কেটিং বা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতেছি বা ফেসবুক অ্যাড নিয়ে এখানে কথাবার্তা বলছি, অথবা ফেসবুক অ্যাড যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে এখানে আলোচনা করছি, যেন কেউ এসে আমার কাছ থেকে সাজেশন নিতে পারে। সো আমি যখন আপনাদের কোর্স করাচ্ছি, এই জিনিসটা বোঝেন, আমি যখন আপনাদেরকে কোর্স করাচ্ছি আমি কি বারবার বলি না ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বলি না? হ্যাঁ জি বলেন। রাইট, সো কেউ একজন যদি হুট করে আমাদের ধরেন 22 নাম্বার ক্লাসে আসে, এসে দেখে আমরা কোনো একটা কাজ করতেছি, তো তার মধ্যেও তো মার্কেটিং ব্যাপারটা থাকতেছে, সে বুঝতে পারবে না যে এটা মার্কেটিং এর ক্লাস? অবশ্যই বুঝতে পারবে। তাহলে কি গুগলের এই বুদ্ধিটা আছে বোঝার মতো? নেই। তো গুগলকে তো আমাকে বোঝাইতে হবে, গুগলকে যদি না বোঝাই তাহলে তো গুগল আমার কিওয়ার্ড খুঁজে পাবে না। সো যেন গুগল খুঁজে পায় তার জন্য গুগল যাই পড়বে তার মধ্যে একই কিওয়ার্ড আমাকে বেশ কয়েকবার ইউজ করতে হবে, যে কিওয়ার্ডটা আমি ইউজ করব। হ্যাঁ ভাই, আমাকে একটু শেষ করতে দেন, আমাকে একটু শেষ করতে দেন, আপনার ওখানে আসছি। সো যে কিওয়ার্ডটাই আমি ইউজ করব সেই কিওয়ার্ডটাই আমি খুঁজলাম, এই যে খুঁজে নিলাম দুইটা তিনটা কিওয়ার্ড আমি খুঁজে নিলাম। সো ফেসবুক অ্যাড এজেন্সি প্রাইসিং, ফেসবুক অ্যাড এজেন্সি নিয়ার মি, অ্যাডভার্টাইজিং এজেন্সি ফেসবুক পেজ, এই যে আমরা এটা খুঁজে এখান থেকে নিয়ে আমার ক্লায়েন্টকে দিলাম, দিয়ে বললাম তোমার ওয়েব কন্টেন্টই তৈরি করো আর হচ্ছে গিয়ে তুমি ইয়ে তৈরি করো না কেন, কোনো আর্টিকেলই লিখাও না কেন, কোনো সমস্যা নেই, এইগুলো নিয়ে লেখাও, এইগুলা দিয়েই তোমার পেজ র্যাঙ্ক হবে, যেরকম এই পেজটা র্যাঙ্ক হচ্ছে। এটা কোথায় র্যাঙ্ক হচ্ছে? অস্ট্রেলিয়াতে র্যাঙ্ক হচ্ছে, না হইলে তো আর আমি এটা খুঁজে পাই নাই, কারণ কোটি কোটি পেজ আছে, ওর মধ্যে তো হুট করে একটা পেজ খুঁজে পাওয়া খুব চারটেখানি কথা না, রাইট? সো কিভাবে এই কিওয়ার্ডগুলা গুগলকে বোঝাইতে হয়, বারবার ইউজ করতে হয়, সেই ইউজ করা বারবার বলতে কি একজন মানুষ 30-35 বার ইউজ করতে পারবে বা 50 বার বা যতবার খুশি ততবার? না, তার একটা রুলস আছে, সেই রুলসটা আমরা জানবো, তবে কখন জানবো? যখন আমরা কন্টেন্ট রাইটিং আর্টিকেল রাইটিং শিখবো। কেন এখন জানবো না? তার কারণ হচ্ছে এখন আমরা শুধুমাত্র কিওয়ার্ডগুলো বেছে দিচ্ছি যে এই নাও কিওয়ার্ড, বাট এই কিওয়ার্ড কেন আমার এইটা নিতে হবে সেটা জানার জন্য তো আমার এই পেজ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন, যে সেই কিওয়ার্ড দিয়ে সে কি করবে পেজের মধ্যে। এইভাবে বারবার যে কোনো একজন যে কন্টেন্ট লিখে তারে বলবে যে ভাই এই কিওয়ার্ড ওই শুভ ভাই আমারে বেছে দিছে, তো তুমি একটা কাজ করবা এই কিওয়ার্ডগুলো আমার বিভিন্ন জায়গাতে দিয়ে দিবা, দেখা যাচ্ছে এজেন্সি প্রাইসিং এটা তুমি টাইটেলে দিলা আমার পেজের, নিয়ার মি যেটা আছে ওইটা দেখা যাচ্ছে হেডিং এর ভিতরে দুই তিনবার ফ্রেজ চেঞ্জ করে হোক বা একদম সরাসরি হোক ইউজ করে দিলা, আর অ্যাডভার্টাইজিং এজেন্সি ফেসবুক পেজ যেটা আছে সেটা কোনো একটা হেডিং টেডিং যা আছে বা লিঙ্কিং যা আছে তার নিচে দিয়ে দিলা, ব্যাস কন্টেন্ট লেখা শেষ। সে কন্টেন্ট তার মতো করে বানিয়ে সানিয়ে লিখবে, কিন্তু এই কিওয়ার্ডগুলো সে ওই পেজের মধ্যে বা ওই কন্টেন্টের মধ্যে ইউজ করবে একাধিক বার, যেন গুগল যেখানেই পড়ে সেখানেই মিনিমাম একবার করে হইলেও এই টপিকটা বুঝতে পারে যে আমরা কোন টপিক নিয়ে কাজ করতেছি। কারণ এখানে যে কিওয়ার্ডটা আমরা বেছে নিয়েছি ফেসবুক অ্যাড এজেন্সি, তো এখানেও বোঝা যাচ্ছে আসলে ফেসবুক অ্যাড নিয়েই আমরা কাজ করতেছি। এখন ক্লিয়ার কিনা ভাইয়া বলেন? আমি এখন কোশ্চেন করি জি,
আপনার আপনার কথা আমি বুঝতে পারছি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে ধরেন ওয়েব কন্টেন্ট, হ্যাঁ ওয়েব কন্টেন্টের মধ্যে আমাদের কিওয়ার্ডগুলো বিশে আমরা এইখানে কি এই ওয়েবসাইটে এসে কি আমরা এটা পরীক্ষা করলাম বা জাস্টিফাই করলাম যে সে কতবার গুগলকে এই কিওয়ার্ডটা দিয়েছেন, বিষয়টা কি সেরকমের? না, এতবার কতবার করছে না করছে সেইটা আমার জানার দরকার নেই। কতবার করছে সেইটা কিওয়ার্ড রিসার্চার হিসাবে আমার জানার দরকার নেই, বা এইটা আমি কিওয়ার্ড রিসার্চ করতে গেলে এইটা কোনো টার্মসও না, বোঝানোর স্বার্থে যে এই যে কিওয়ার্ডগুলো আপনারা বেস্ট অফ দ্য বেস্ট বেছে দিচ্ছেন, আপনার ক্লায়েন্ট বা আপনার বায়ার সেইগুলো নিয়ে কি করবে? ধরেন আপনি একজন কিওয়ার্ড রিসার্চার, আমি একজন কন্টেন্ট রাইটার, বায়ার হইলো ধরেন এখন আমার সামনে দেখতে পাচ্ছি আমি অনন্যা সাহা নামে আপু আছেন তার নাম, সো উনি বায়ার, উনি আপনাকে বললো যে আমি ফেসবুক অ্যাড চালাই বা ফেসবুক অ্যাড মানুষকে দিয়ে দেই, সো আপনি হচ্ছে গিয়ে আমাকে কয়েকটা বেস্ট কিওয়ার্ড সাজেস্ট করেন যেন আমি ধরেন ইউএসএতে খুব ভালোভাবে বা ইউএসএ নিউ ইয়র্ক শহরে ওইটা গুগল আমাকে দেখায়, সবার উপরে দেখায়। সো আপনি একইভাবে এইচডি কম সার্চ ভলিউম মোটামুটি সেলের জন্য যেরকম লাগে, মানুষ যেটা লিখে সার্চ করতেছে এবং সরাসরি ফেসবুক অ্যাড সার্ভিসের সাথে যায়, এরকম টাইপের কিছু কিওয়ার্ড আপনি ওনাকে প্রোভাইড করলেন, আপনার কাজ ওই পর্যন্তই শেষ, আর আপনার কোনো কাজ নাই। এরপরে কাজ হইলো আমার, তখন আর কি করবে, আমাকে এনে বলবে যে এই কিওয়ার্ডগুলো শুভ ভাই আমারে বেছে দিছে, এইগুলা বেস্ট, তুমি আমার একটা ওয়েব কন্টেন্ট লিখে দিবা অথবা একটা আর্টিকেল লিখে দিবা কি দিয়ে, এই তিনটা কিওয়ার্ড দিয়ে বা এই চারটা বা এই পাঁচটা কিওয়ার্ড দিয়ে, কিভাবে লিখবা সেটা তোমার ব্যাপার, কিন্তু যে কিওয়ার্ডগুলো সে বেছে দিছে যেহেতু এগুলো বেস্ট, এইগুলা বেশ কয়েকবার তুমি আমার যে পেজ আছে সেই পেজের কন্টেন্টের মধ্যে অথবা একটা আর্টিকেলের মধ্যে বেশ কিছুবার ইউজ করবা। কেন ইউজ করতে হবে? যেন গুগল সেটা এসে পড়ার সময় দেখতে পারে, বুঝতে পারে যে হ্যাঁ আমি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, সো যারা ফেসবুক অ্যাড সার্ভিস নিয়ে সার্চ করবে তাদেরকে যেন উপরের দিকে দেখা। এবার আপনি ক্লিয়ার কিনা টোটালি? জি ভাই এবার ক্লিয়ার, কিন্তু এখানে যে আপনি যে ওয়েবসাইটটা আমাদেরকে দেখালেন, হ্যাঁ এতক্ষণ যাবত, জি এখানে আসলে এই ওয়েবসাইটের কাজটা কি, মানে এই 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 ওয়েবসাইটটাকে দেখালেন না ভাই এখানে? আমি যে ওয়েবসাইটটা দেখাচ্ছি এটা উদাহরণের জন্য দেখাচ্ছি, এই ওয়েবসাইটেই আপনাদের কোনো কাজ নেই। ও আচ্ছা আচ্ছা, এইটা তো আপনার হচ্ছে যে ওই যে অনন্যা আপুর কথা বললাম ওইটা তো ওনার ওয়েবসাইটও হইতে পারে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই, একদম ক্লিয়ার, স্পষ্ট ক্লিয়ার ভাই, ধন্যবাদ ভাইয়া, বুঝতে পারছি। সো বাকি যারা বুঝতে পারেননি তাদের এখনো পর্যন্ত কারোর কোনো যদি কনফিউশন থাকে এই পর্যন্ত একটু প্রশ্ন করা। ভাইয়া আমরা যে গতকালকে গুগল অ্যাডস ক্যাম্পেইন, হ্যাঁ এটা নিয়ে যে আমরা কাজ করলাম, সেখানে তো আর সেখান থেকেও তো আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, রাইট? হ্যাঁ সেখান থেকেও করতে পারি, কিন্তু ওভার সাজেস্ট থেকেও তো করলাম আজকে, আজকে ওভার সাজেস্ট থেকে করলাম। আচ্ছা এখন এই দুইটার মধ্যে মানে পার্থক্যটা কি আসলে? দুইটার মধ্যে আপনি নিজেই বুঝতে পারতেছেন কি পার্থক্য, একই জিনিস আপনি দুইটাতেই করবেন, এটা আপনাদের প্র্যাকটিস, এইটাই আপনাদের প্র্যাকটিস। টুলস আমি দেখাই দিব, টুলস এর ফিচার বলে দিব, ডাটাগুলো কিভাবে কোনটায় কি থাকে সেটা দেখাই দিব, পার্থক্য আপনাদের নিজেদেরকে খুঁজে বের করতে হবে, যদি খুঁজে বের করতে না পারেন সেই ক্ষেত্রে আমরা একদিন বসব আলোচনা করব সবাই মিলে যে আসলে এই পার্থক্য হয়, দেখা যাচ্ছে কেউই বুঝতে পারলো না পার্থক্য, পার্থক্য বোঝায় এমন কোনো বড় ব্যাপার না, আমি দুইটার মধ্যে পার্থক্য বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলোর জন্য আপনাদের সহজ হয়ে যাবে। যেমন এখানে এইচডি যেটা আমরা দেখতে পাচ্ছি, ধরেন এই যে 44, 45, 48 হচ্ছে যে এরকম করে গুগলে ওইটা এইচডি হিসাবে ধরা হয় না, ওইটা ধরা হয় হইলো কম্পিটিশন হিসাবে, এবং কম্পিটিশনের যে স্কোর আছে সেই স্কোরটা যদি এখানে 30-40 হয় ওইখানে হয়ে যাবে 60-65। এখন কেন হয়ে যাবে এই প্রশ্নটা করলেন না ভাই, তার কারণ হচ্ছে এক একটা টুলসের API বা প্রোগ্রাম এক এক রকম, হ্যাঁ যার মনে যেরকম বলে সে সেইভাবে ওখানে দেয়, এর জন্যই তো মানুষ টুলস ইউজ না করে মানুষকে হায়ার করে। কিন্তু আমার 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 একটি ওয়েবসাইট আছে সেখানে ডোমেইন অথরিটি 1 দেখাচ্ছে, ডোমেইন অথরিটি 1 দেখাচ্ছে,
আর বাকি যে আপনার ইয়ে কি বলে এই যে এসডি সে বিষয়গুলো তো জিরো জিরো দেখাচ্ছে আচ্ছা আগে একটু হাবিবা আপুর কথা শুনে নি আপুকে আপনি কথা শুনতে পাচ্ছেন না হাবিবা আপু আপনি কোনটা বুঝতেছেন না আচ্ছা আপনার নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম আপনি একটু যদি লিভ নিয়ে আবার জয়েন করেন তাহলে আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি ভাইয়ার কথা এটা আপনার সমস্যা হতে পারে আপু একটু একটু লিভ নিয়ে আবার জয়েন করেন আপু ঠিক হয়ে যাবে আচ্ছা শুভ ভাইয়া ডোমেইন অথরিটিতে কিওয়ার্ড রিসার্চের মধ্যে এখন যায়েন না ব্যাপারটা খুব বাজে হয়ে যাবে তার কারণ হলো ডোমেইন অথরিটি খুব বাজে একটা জিনিস এবং ডোমেইন অথরিটির বোঝার জন্যে দুইটা ক্লাস লাগবে আপনাদের সো ওইটাতে এখন যায়েন না ওইটা আমি বোঝাবো ডোমেইন অথরিটিরও আপনাদের ই হবে তো ডোমেইন অথরিটি আপনার সাইটে কত দেখাচ্ছে না দেখাচ্ছে সেটা দেখাক বাট আপনি যেটা বলতেছেন যে বাকিগুলো সব জিরো জিরো দেখাচ্ছে এইটাই তো হ্যাঁ বাকিগুলো তো জিরো জিরো দেখাবে আপনার ওয়েবসাইট একেবারে ইনিশিয়াল পর্যায়ে আছে আপনার যদি সাইটে ট্রাফিক না থাকে আপনি সাইটের এসইওর যে কাজটা আছে সেই কাজগুলো যদি না করেন কিওয়ার্ডগুলো যদি এইভাবে সুন্দর করে আপনি হচ্ছে যে যে কি বলে রিসার্চ করে সেইখানে না দেন কন্টেন্টের মধ্যে হোক বা সেইটার আপনার আর্টিকেলের মধ্যে হোক বা পোস্টের মধ্যে হোক গুগল তো খুঁজে পাবে না আপনি এই যে যেটা মনে করেন যে গুগলের কাছে সব আছে ভাই গুগল টোটালি ব্ল্যাঙ্ক গুগল এই যে যেভাবে উদাহরণ দিয়ে আমি দেখালাম যে একটা পেজের মধ্যে 14 বার ইউজ করা আছে গুগল 14 বার এখানে পড়তেছে তার মানে সে যতবারও এখান থেকে হচ্ছে যে সার্চ করে যে ওই একইটা দিয়ে গুগলও সার্চ করে যে কত ওয়েবসাইটে আছে সেটা যেসব ওয়েবসাইটে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে ব্যাপারটা এরকম আমি আরও একটু খোলাসা করে দিই একটা শহরে ধরেন 100 জন মানুষ আছে 100 জন মানুষকে আপনি 100টা ওয়েবসাইট হিসাব করেন কারণ তাদের সবার একটা করে বাড়ি আছে 100 জন মানুষেরই একটা করে ধরেন বাড়ি আছে ওকে সো 100 জনের ভিতরে 80 জন গুগলকে বা গুগলের নাম একজন এমন একজনকে হচ্ছে আমন্ত্রণ জানাইলো যে তুমি আমার বাড়িতে আসো দাওয়াত খেয়ে যাও সে সবার বাসার থেকে দাওয়াত খেয়ে গেছে এখন আমার তার সাথে একদিন দেখা হইলো আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি তো মোটামুটি এখানে সবার বাসায় গেছেন দাওয়াত টাওয়াত খেয়ে আসছেন সো এই শহরে লাল রঙের বাড়ি আছে কয়টা বা লাল রঙের বাড়ি কার কার আছে উনি এক নিঃশ্বাসে বলে দিতে পারবেন জামালের আছে কামালের আছে সাকিবের আছে অমুকের আছে তমুকের আছে তমুকের আছে এইভাবে করে দেখা যাচ্ছে 10টা বাড়ির নাম বললো যে এই 10টা বাড়ি লাল রঙের বাড়ি কিভাবে বললো কিভাবে বুঝলো উনি ওই যে দাওয়াত খেয়ে আসছে না তার মানে গুগলকে আমরা ডাকছি আসো তুমি আমার পেজটা রিড করে যাও সো একই রকম ভাবে উনি ওই বাড়িগুলো দেখে আসছে যে এইগুলা লাল রঙের বাড়ি সো আমার যদি বাড়িতে লাল রং না করা থাকতো গুগল যদি না দেখতো আমাকে তো এসে বলতে পারতো না কিওয়ার্ডটা ওই কালারের মতোই আমরা কিওয়ার্ডটা হাইলাইট করে গুগলের সামনে তুলে ধরি যে তোমার সামনে যদি এই ওয়ার্ড নিয়ে কেউ সার্চ করে আমার এর মধ্যে আছে তুমি এখান থেকে খুঁজে নিয়ে যে তারে দাও ঠিক আছে আপনার এর জন্যই আপনার যেটা সাইট একেবারে নতুন সাইট ওই সাইটের মধ্যে কিছু করা নেই যেন গুগল এসে আপনার ওই ওইটার ভিতর থেকে কিছু খুঁজে পায় এর জন্য সবই জিরো দেখাবে ডোমেইন অথরিটি কিছু লিংক করা আছে লিংকের জন্য দেখায় যে ওইটা একদম ইনিশিয়াল স্টেজে ওইরকমই থাকে তো বাকি সব জিরোই থাকবে ঠিক আছে ওকে এখন যারা আছেন তারা আমাকে বলেন যে আমরা যেভাবে এই যে তিনটা কিওয়ার্ড খুঁজে পাইলাম এই তিনটা কিওয়ার্ড নিয়ে কারোর কোনো কনফিউশন আছে কিনা
যে এই তিনটা কেন বেস্ট হইল এবং এই তিনটা আমি কেন খুঁজলাম বা কেন নিলাম। যার যতটুকু কনফিউশন আছে এইটুকু পর্যন্ত বুঝতেই হবে, আপনি পরেরটুকু বুঝেন আর না বুঝেন, তার কারণ এইটুকু পর্যন্ত যদি আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি অন্য জায়গায় আগাইতে পারবেন না। আপনি যদি কিওয়ার্ড রিসার্চার নাও হন, যে মানুষকে কিওয়ার্ড বেছে দিবেন না বা সেই নিয়ে সার্ভিস দিবেন না, তারপরেও এই আজকে যেটুকু পর্যন্ত আছি না এই পর্যন্ত আপনাকে বুঝতেই হবে। যদি না বুঝেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবেন না, ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন না, নিজের বিজনেস অনলাইনে আনতে পারবেন না মানুষের সামনে, আপনি হচ্ছে গিয়ে লোকালি আপনার যে ম্যাপের মধ্যে জাস্ট গুগল ম্যাপের মধ্যে আপনি ছবি আপলোড করলেন এবং আপনার যে বাসার ঠিকানা সেইটাই আপলোড করলেন, আপনি কাউকে বলতেও পারবেন না যে হ্যাঁ আপনি এইটা খুঁজো আমার বাসাও দেখাবে। সো কিওয়ার্ড এই পর্যন্ত বোঝা খুব জরুরি। কে কে বোঝেননি এখনো, কার কতটুকু কনফিউশন আছে সেটা আমার সাথে শেয়ার করেন, টোটালি আজকে ক্লিয়ার করে দিব। বলেন লং হতে পারে, মোটামুটি যেটা মিডিয়াম বলা যায় এরকম টাইপের হতে পারে, সেটা নির্ভর করে বা ডিপেন্ড করে। তখন আমি যে মেইন কিওয়ার্ডটা দেখা যাচ্ছে যে ভাই দেখালেন ফেসবুক মার্কেটিং, ওটা আপনার আপনি সেটা 10 জায়গাতে ইউজ করতে পারেন। তাহলে যে আপনি যে এই মাঝখানে যে তিনটা কিওয়ার্ড দিয়ে যে আরো বড় করে একটা কিওয়ার্ড করলেন, যে ফোকাস কিওয়ার্ডটা জায়গায় রেখে বাকি যে কিওয়ার্ডগুলো জায়গায় রাখা, ওইগুলা কি আমি পেজের মাঝখানে কত মানে অল্প মানে যে কোনো জায়গায় আমার প্রয়োজন মতো আমি ইউজ করতে পারবো ওইগুলা? হ্যাঁ ওইটা আপনি ইউজ করতে পারবেন, বাট ওইগুলো আমি তো ওটা তো আমার মেইন মানে মেইন ফোকাস কিওয়ার্ড না ওটা, যার কারণে আমি এটা ওইগুলা নরমাল এক দুইবার হয়তো তিনবার চারবার করে ইউজ করতেছি বিভিন্ন জায়গায়। আচ্ছা আরেকবার একটু বুঝেন ভাই, আপনার এটা আরেকটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, আচ্ছা যদি আমার হাসিটা বাজে, আমি কিভাবে হাসছি আমি নিজেই লজ্জায় পড়ে গেছি আর কি। যাই হোক, ফেসবুক অ্যাডস আমি ধরে নিলাম এইটাই হলো এদের মেইন কিওয়ার্ড, ধরে নিলাম আপাতত এটা মার্কেটিং এর সাথে রিলেটেড, তার মানে ফেসবুক মার্কেটিং নিয়েও মানুষ খোঁজ করতে পারে অথবা ফেসবুক অ্যাডস মার্কেটিং এইটা টাইপ জিনিস নিয়েও খোঁজ করতে পারে, অথবা তাদের যে ফেস মানে মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড যেটা তারা ফোকাস করতেছে বারবার ইউজ করবে এই কিওয়ার্ডটা হলো ফেসবুক অ্যাডস এজেন্সি, তাই না? তো তারা অনেকগুলা কিওয়ার্ড খুঁজে পেয়েছে। কি কি কিওয়ার্ড খুঁজে পেয়েছে? ফেসবুক অ্যাডস এজেন্সি, ফেসবুক অ্যাডস এজেন্সি সিডনি, ফেসবুক অ্যাডস মার্কেটিং সিডনি, ফেসবুক অ্যাডস মার্কেটিং এজেন্সি সিডনি, এগুলা খুঁজে পেয়েছে। পেয়ে তারা দেখতেছে যে আমি ফেসবুক অ্যাডস এটাও ডাটা পাচ্ছি মোটামুটি আমার ইউজ করার মতো, ফেসবুক মার্কেটিং ইউজ করার মতো, ফেসবুক অ্যাডস মার্কেটিং ইউজ করার মতো, মানে ওভারঅল যে কয়টা ডাটার কথা বললাম বা কিওয়ার্ডের কথা বললাম সবগুলো ইউজ করার মতো, তো সবগুলো দিয়ে একটা মিনিংফুল টাইটেল তৈরি হচ্ছে। তো ওরা একটা টাইটেল তৈরি করে নিয়েছে, আমি যেখানে কিওয়ার্ডটা আরও এই যে এখানে দিয়ে দিতে চাচ্ছিলাম সেক্ষেত্রে যে আমি জাস্ট জোর করে দিয়ে দিব ব্যাপারটা এরকম বোঝাইনি, এইটা দিয়ে আমি আবার সার্চ করে দেখতে পারি যে কেউ এইটা লিখে সার্চ করে কিনা। যেমন আমি দেখতে চাচ্ছিলাম ফেসবুক অ্যাডস এজেন্সি নিয়ার মি ফর ফেসবুক পেজ, আমি দিয়ে দেখতে পারি, হয়তো বা কেউ সার্চ করে না, বাট কিছু কিছু ওয়ার্ড আপনি যখন একটার সাথে আরেকটা করবেন অবশ্যই মানুষ সার্চ করে, কিছু না কিছু হইলেও সার্চ করে, যার জন্য তখন ওইটা আমার আরো স্পেসিফিক হয়ে যায়। যেমন
গত দিনের একটা ক্লাসের হচ্ছে যে ইয়ে বুঝেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স ফর ফ্রি, ডিজিটাল মার্কেটিং কোর্স ফর ফ্রি ইন কুমিল্লা বা দেবিদ্বার, ঠিক আছে না? আমরা অনেকগুলো জিনিস একসাথে করে ডিফাইন করে নিয়েছি না, ওইগুলাও মানুষ কিন্তু খুঁজে, ওইগুলাও মানুষ খুঁজে। বাট আমার কাছে ধরেন ডাটা ছিল এরকম যে ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রি, ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, ডিজিটাল মার্কেটিং কোর্স কুমিল্লা। সো আমরা ওইখান থেকে বেশ কয়েকটা কিওয়ার্ড নিজেদের মতো কম্বাইন করলাম, যেটা আমার নিজের স্ট্র্যাটেজি বা নিজের কৌশল, সেটা কিন্তু আমি টুলস ইউজ করিনি, আমার ব্রেন ইউজ করছি, করে সেইটা আমি তৈরি করলাম। করার পরে আমি আবার গুগলে সার্চ দিলাম, দিয়ে দেখলাম হ্যাঁ এইটা নিয়েও তো মানুষজন সার্চ করে। সো আমার এইটা যদি আমি একটা কিওয়ার্ড হিসেবে ইউজ করি, সো ওইটার সাথে একটা বা দুইটা শব্দ জুড়লে আমার টাইটেলও হয়ে যাচ্ছে, একদম স্পেসিফিক টার্গেটেড মানুষের জন্য একটা কিওয়ার্ডও তৈরি করা যাচ্ছে, যে কিওয়ার্ডে হয়তো বা 200-300 মানুষ সার্চ করে, বাট ওই 200-300 মানুষই আমার একদম পোটেনশিয়াল, যে যারা ওইখান থেকেই কোর্স করতে চায়। আমি যদি তাদের বলি এই ফ্রিতে দিচ্ছি আসো, তো 200 জনের মধ্যে মিনিমাম 190 জন হইলেও আসবে, সো ওইটা আমার জন্য বেশি বেনিফিশিয়াল। কিন্তু আমি যদি দেই ডিজিটাল মার্কেটিং কোর্স, ওতে 100,000 মানুষ সার্চ করে, কিন্তু আমি যদি কুমিল্লার থেকে দেই অনেকেই সেটা নাও পছন্দ করতে পারে, তো সেখান থেকে দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটই আসবে না উপরে, তো মানুষ খুঁজে পাবে কি করে? আর আমি ওই ফ্রি সাথে যদি দুইটা করে ল্যাপটপও ফ্রি দিই, যে তুমি আমার কাছ থেকে কোর্স করো আমি দুইটা করে ল্যাপটপ ফ্রি দেবো, তাহলে তো হয় না। সো মেইন ব্যাপার হলো আমি যেটা করতে চাচ্ছিলাম এখান থেকে নিয়ে, এইটা নিয়ে আমি আবার গুগলের মধ্যে সার্চ দিতাম, দিয়ে দেখতাম যে আসলেই মানুষ এইটা সার্চ করে কি না, যদি করে তাহলে এইটারও একটা ডাটা দেখাইতো, সাথে সাথে এইখানে আরও কয়েকটা ডাটা যদি থাকতো তাইলে দেখাইতো, সো ওইটা আমাদের জন্য নেয়া আরও সহজ হইতো। এবার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, আর কারোর কোনো কনফিউশন আছে বা প্রশ্ন আছে একটু বলেন। ভাইয়া প্রেসের ব্যাপারে বললেন, ওই জিনিসটা কি? ফ্রেজ হচ্ছে অর্থ ঠিক থাকবে, বাট আপনি ওয়ার্ডটা একটু ঘুরিয়ে লিখবেন। আচ্ছা, যেমন হইলো ধরেন টপিকটাও ঠিক ঠিক থাকবে, ওইটাও হচ্ছে যেই হবে, ঠিক আছে? এই হলো ব্যাপার, যে মানে ওইটার মধ্যে থেকে টপিকটা বোঝা যাবে। যেরকম এই যে এখানে দিছে ওরা অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, বাট আমরা দেখতে পাচ্ছি ওরা ফেসবুক অ্যাডভার্টাইজিং এই কিওয়ার্ডটা ইউজ করছে। সো ফেসবুক অ্যাডভার্টাইজিং এবং অ্যাডভার্টাইজিং অফ ফেসবুক মোটামুটি রিলেটেড ওয়ার্ড, একই রকম টাইপের মিনিং করে, মোটামুটি মানে 19-20 টাইপের আর কি, বাট একই রকম রিলেটেড। জি ভাই, বুঝতে পারছি। ওকে, শাহনাজ আপু কিছু বলতে চাচ্ছিলেন সম্ভবত। আমরা অন্য কাজ করব যেটা আরো বেশি সহজ, সেটার মধ্যেও আসলে কিওয়ার্ডের ব্যাপারটা থাকবে। এই পর্যন্ত এখন আজকে যে ক্লাস ছিল ভাই, আমি এইটুকু তাহলে শেষ করে নিই, তারপরে একটু বলেন। আমার কাছ থেকে একজন ক্লায়েন্ট কি আউটপুট পাবে, রাইট? ওকে, সো আমরা প্রথম যেটা করছি, কিওয়ার্ড আসলে কি জিনিস সেটা শিখেছি। কিওয়ার্ড হলো গুগলের মধ্যে সার্চ করা এক একটা ওয়ার্ড, এক একটা কথা, এক একটা লাইন, এক একটা শব্দ, যে যেরকম ভাবে বোঝা, এইগুলা কি হয় গুগলের মধ্যে থাকে না, এইগুলা বিভিন্ন ওয়েবের পেজের মধ্যে থাকে। যে শব্দগুলা আমরা সার্চ করার পরে গুগলের যে অ্যালগোরিদম আছে, যেটাকে আমরা গুগলের প্রোগ্রাম বলি, গুগলের কোডিং বলি, সেইটা এক ধরনের রোবট তৈরি করে বা রোবট হয়ে যায় আর কি, এটা অদৃশ্য রোবট বা ইলেকট্রনিক টাইপের। সো ওই রোবটের কাছে সকল ওয়েব পেজের ডাটা থাকে। কোন জায়গা থেকে পায়?
গুগলকে একটা নতুন ওয়েবসাইট করার পরে আমন্ত্রণ জানাতে হয় যে তোমার যে রোবট আছে সেই রোবটটা আমার ওয়েবসাইটে পাঠাও, এটা আমি নতুন করছি, এর মধ্যে যা ডাটা আছে সব তুমি নিয়ে যাও। তো ওই একবারেই তাকে বলতে হয়। তো বলার সিস্টেমটা হচ্ছে গুগলের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হয়। তো সেই অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আমরা যখন ওয়েব পেজ নিয়ে কাজ করব তখন দেখাবো। হ্যাঁ, তো তখন কি করে গুগলের ওই রোবটটা আসে, এসে যতগুলা পেজ ওই পর্যন্ত পায়, মানে যখন আসলে আমন্ত্রণ জানানো হয় ওই পর্যন্ত যতগুলা পেজ পায় সবগুলা রিড করে, সবগুলা পড়ে, সবগুলা ক্রল করে। করার পরে সে কি করে ওই অনুযায়ী ডাটাগুলো রেখে দেয়। কিরকম ডাটা রেখে দেয়, আমরা গতদিন একটা স্কুলের হাউসের যে স্টুডেন্টগুলো আছে সেইগুলার ইয়েতে বলছিলাম উদাহরণ দিয়ে, যে ধরেন ক্লাস এইটের এই ডাটা, ক্লাস টেনের এই ডাটা, ক্লাস ফাইভের এই ডাটা, ক্লাস টেনের এতগুলো স্টুডেন্ট, ক্লাস ফাইভের এতগুলো স্টুডেন্ট, তার মধ্যে ক সেকশন আছে অমুক অমুক ক্লাসের, গ সেকশন আছে অমুক অমুক ক্লাসের। সো ফেসবুক অ্যাডস যেটা আছে সেটা ফেসবুক মার্কেটিং এর মধ্যেও থাকতে পারে, ফেসবুক অ্যাডস এর মধ্যেও থাকতে পারে। সেটা কোথায় থাকতে পারে? গুগলের ইন্ডেক্সে থাকতে পারে, যে গুগল ওইটা জানে যে ফেসবুক অ্যাডস এবং ফেসবুক মার্কেটিং মোটামুটি একই রকম জিনিস। সো এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমি রাখবো। সো ওর ইন্ডেক্সের ফোল্ডারের নাম হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যেমন আমরা এসিডিতে একটা ফোল্ডার করছি কি অ্যাসাইনমেন্ট, তো অ্যাসাইনমেন্টের মধ্যে প্রত্যেক ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো আপনারা জমা দিচ্ছেন, আলাদা আলাদা ফোল্ডারে দিচ্ছেন, রাইট? তো এখন যদি আমি আপনাদের কারোর কাছে বলি বা যে কোনো একজন আমাকে বলেন যে ভাইয়া আমি তো নতুন ক্লাসে আসছি, তো কন্টেন্ট শেয়ারিংয়ের যে অ্যাসাইনমেন্টটা আছে আমার একটু দরকার, অন্যরা কীভাবে লিখছে কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্মের ওইগুলো আমার একটু দেখা দরকার। তো আমি তখন কি করব, আমি জানবো না যে কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্মের অ্যাসাইনমেন্ট কোন জায়গায় আছে, আমি কিন্তু ওই ঠিকানাটা তখন ওই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। দিলে কি হবে, ওই লিঙ্কের মাধ্যমে আপনাদের যে কেউ ওইখানে গিয়ে খুব সুন্দর করে ওইটা পড়ে আসতে পারবেন, দেখে আসতে পারবেন। তো এখন আপনারাই হিসাব করেন, কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে আপনারাই যে 25 জন, 26 জন বা 30 জন করে জয়েন করেন প্রতিদিন, তারা যদি সবাই অ্যাড করেন তাহলে সবারটা থাকবে না? অবশ্যই থাকবে। বাট এখন গিয়ে কি সবারটা পাবেন? সবারটা পাবেন না, কারণ সবাই এখন আপলোড করে নাই। একই রকম দেখা যাচ্ছে প্রথম যে অ্যাসাইনমেন্ট সেটা সবাই দিছে, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট সবাই দেয় নাই। তো প্রথম অ্যাসাইনমেন্ট হলো অনেকগুলা ওয়েব পেজ, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হচ্ছে খুব কম ওয়েব পেজ। তো এখন আপনি অনেকগুলা ওয়েব পেজের মধ্যে বা অনেকগুলো অ্যাসাইনমেন্টের মধ্যে যদি আপনার অ্যাসাইনমেন্ট দেন তো আপনার অ্যাসাইনমেন্ট তো ডুবে গেল। বাট যখন দ্বিতীয়টার মধ্যে আপনি দিচ্ছেন বা দ্বিতীয় ইন্ডেক্সের যে বিষয়টা আছে কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম, একটা হচ্ছে কন্টেন্ট কি, এই কন্টেন্টের টাইপস কত ছিল এই একটা টপিক, আর একটা কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম একটা টপিক। তো আপনি দেখতেছেন কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্মে এসডি কম বা ডিফিকাল্টি কম, তার কারণ হচ্ছে ওইটা নিয়ে মানুষজন অ্যাসাইনমেন্ট কম দিছে। এখন যদি আপনি একটা ডকুমেন্ট তৈরি করে ওটার ভিতরে দেন তো 4 জন 5 জন যা আছে তার মধ্যে আপনারটাও দেখাবে। বাট প্রথম যে অ্যাসাইনমেন্ট সেটা নিয়ে সবাই খুব সিরিয়াস ছিল, না দিতেই হবে, না দিলে আমার ক্লাস করতে দিবে না, ব্যাপারটা এরকম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 20-25 জন দিয়ে দিছে, তো ওর মধ্যে যদি আপনি যে দিয়ে দেন আপনারটা তো খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? সো ওয়েব পেজগুলো সেম সিস্টেমের, গুগলও এইভাবেই ইন্ডেক্স করে। কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম আলাদা, কন্টেন্ট কি, কন্টেন্টের টাইপস কি আলাদা। যদি আপনি কন্টেন্ট কি, কন্টেন্টের টাইপস এইটা নিয়ে লেখালেখি করেন, এইটা নিয়ে ওয়েবসাইট বানান বা ওয়েব পেজ বানান বা বিভিন্ন আর্টিকেল লেখেন, লিখে সেটা যদি আপলোড করেন তাহলে কি হবে, ওইটাতে মানুষ বেশি বা ওইটার প্রতিযোগী বেশি, তার মানে ওইটার এসডি বেশি, এসডি মানে এসইও ডিফিকাল্টি, ওটা বেশি, আপনাকে খুঁজে পাওয়া টাফ। বাট কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম নিয়ে অনেকেরই কনফিউশন আছে, যার জন্য অনেকেই ওর মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই, 4-5টা দেখা যাচ্ছে জমা দিছে। তো এখন যদি আপনি ওর ভিতরে গিয়ে জমা দেন তাহলে ওইটার পটেনশিয়ালিটি আছে। পটেনশিয়ালিটি মানে হচ্ছে এই কন্টেন্ট নিয়ে যেহেতু কাজ হবে, এর পরবর্তীতে কাউকে না কাউকে হলেও সেইটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে এবং সেইটার অ্যাসাইনমেন্টও বানিয়ে জমা দিতে হবে। সো তখন আপনি যদি আগের থেকে দিয়ে রাখেন আপনারটা অনেকেই দেখতে পারবে, যারা আসলে দেখতে আসবে যে এরকম পেজগুলো কি হয়, ওই পেজের মধ্যে কি লেখা থাকে, তখন কিন্তু আপনার ওই পেজগুলো ভিজিট হবে। সো আপনার জন্য ওইটাতে র্যাঙ্ক করা সহজ হইল না, এইটা হইল র্যাঙ্ক করার ব্যাপার, সহজ হয়ে গেল।
তো এরপরে আমি যদি ইন্ডিভিজুয়াল পারসন হই যে আপনাদের মতো আমার কোনো ওয়েবসাইট নাই, আমি জাস্ট দেখতে আসছি যে কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম কি, আমি সার্চ করলাম, কোথায় সার্চ করলাম, ড্রাইভের মধ্যে সার্চ করলাম, তো ড্রাইভ ধরেন একটা গুগল, তো গুগল তখন আমাকে কোন লিঙ্কটা দেখাবে, ওই যে কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্মে যে ফোল্ডারটা করা আছে যেটার ভিতরে আপনারা দিচ্ছেন ওই ফোল্ডারটা দেখাবে, দেখাইলে ওইটার ভিতরে দেখা যাচ্ছে যে কয়টা ওয়েবসাইট বা ওয়েব পেজ বা আপনাদের ডকুমেন্টের পেজ আমি দেখতে পারবো, এক একটা ক্লিক করে করে আমি ওপেন করে সেগুলা দেখব। সো তার জন্য আমাকে কি করতে হবে, একটা টপিক বা একটা নিশ বেছে নিতে হবে, নিশটা হচ্ছে কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম, কথায় কথা বেছে নিলাম। নেয়ার পরে এখন কেন ওইটা আমাকে গুগল উপরে দেখাবে, তার তো একটা ইন্টেনশন থাকতে হবে, আমার যেরকম ইন্টেনশন যে আমি কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্মগুলো কি সেগুলো চিনব, সেগুলোর কাজ কি সেগুলো জানবো, এটা আমার উদ্দেশ্য যার জন্য আমি সার্চ করতেছি। তো আমার মতো আরও অনেক পাবলিক আছে যারা ওইভাবে সার্চ করবে, রাইট? সো যখন ওইভাবে সার্চ করবে, ভাইয়া বলেন ভাই, হ্যাঁ ভাই, আমরা ওয়েব কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম, দ্যাট মিন্স যে ওয়েব কন্টেন্ট গুলো আমরা কিভাবে লিখব, ওয়েব কন্টেন্ট কিভাবে লিখবেন সেটা তো পরে আসে। আমি যেটা বোঝাচ্ছি, আপনাদের ড্রাইভে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, ওই অ্যাসাইনমেন্টের এক একটা ডকুমেন্টকে আমি এক একটা ওয়েব পেজ হিসাবে আপনাদের কাছে তুলে ধরতেছি বা উদাহরণ দিচ্ছি। ভাই সবগুলা সিরিয়াসলি নিয়ে নিয়েন না, কিছু জিনিস উদাহরণ আসলে এইভাবে দিতে হয়, টেকনিক্যাল উদাহরণে অনেকে বুঝে, অনেকে টেকনিক্যাল উদাহরণে এত সহজে বুঝে না, আর আমি নিজেও খুব কঠিনভাবে বুঝতে পারিও না, বোঝাইতেও পারি না। হ্যাঁ কিন্তু ভাই আপনার, আপনি বুঝানো ঠিক আছে, কিন্তু আমাদের এখানে আসলে থিওরিটা বেশি, আসলে মানে কথাবার্তা বেশি, কথাবার্তা আমি একটু বেশি বলি যার জন্য মনে হয় এরকম, বাট মানে আপনি তো সেই তিনটা থেকে শুরু করে একদম সাড়ে পাঁচটা পর্যন্ত আমি কথা বলি, কন্টিনিউয়াসলি কথা বলি, আমি কন্টিনিউয়াসলি কথা বলি। হ্যাঁ সো এটাতে আমার কথা বারবার শোনার পর যে কোনো একজনের কোনো একটা জিনিসে প্রবলেম থাকলে সেটা ক্লিয়ারও হয়ে যায়, না হইলে আপনার মতো আরো অনেকেই দেখা যাচ্ছে প্রশ্ন করতে, তাদের ক্লিয়ার হয়ে গেছে কিনা জি ভাই করতেছ না, তাই না? আসলে অনেক কঠিন জি ভাই, না সহজ ভাইয়া যে সুন্দর করে এক্সপ্লেইন করতেছে এটাই আমরা চাই, এই বিষয়টাতে অনেক বিষয় ক্লিয়ার হয়, সহজ হয়, বিষয়গুলো ফ্যামিলিয়ার হয়, যতবার শোনা যায় ব্যাপারটা আরো সহজ মনে হয়। হ্যাঁ যে কয়েক বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি বা এইগুলা ঘাটতেছি, কোর্স আমাকে নিজেও করতে হয়েছে, তো সবগুলাতে আসলে টেকনিক্যাল কথা আপনি যেভাবে প্র্যাকটিক্যালি দেখতেছেন করতেছেন ওইটার থেকে যদি আপনি কথাগুলা শুনেন উদাহরণগুলা শুনেন খুব ইজি হয়ে যাবে, এটা প্র্যাকটিক্যালের থেকেও বেশি কাজ দেয়, রাইট? আচ্ছা তো ওকে, আমরা যেই জায়গাতে ছিলাম সেই জায়গাটা হচ্ছে আসলে ইন্টেনশন, তো আমার ইন্টেনশন বা উদ্দেশ্য ছিল ওই অ্যাসাইনমেন্টগুলো আমরা দেখব, তো ভালো কথা আমরা খোঁজ করলাম, আমার ড্রাইভে ওই লিঙ্কটা আমাকে দিল, ওইটার ভিতর থেকে আমার যে দরকার যেটা ছিল আমি সেটা খুঁজেও পাইলাম, পাওয়ার পরে আমি কি করলাম যে ঠিক আছে আমার কাজ হয়ে গেল। আমার কাজ কেন হয়ে গেল, কারণ আমি ইউজার, এখন যদি আমি ইউজার না হয়ে ডিজিটাল মার্কেটার হই যে কিওয়ার্ডটা রিসার্চ করব, তাহলে তার জন্য তো এই আমার মতো পাবলিক আরো যারা আছে তারা কি কি উদ্দেশ্য নিয়ে সার্চ করে সেই টাইপের কিছু কিওয়ার্ড অবশ্যই খুঁজে বের করতে হবে, তো খুঁজে বের করার জন্য ওদের নিশ বা টপিক যেটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে, যেমন কন্টেন্ট একটা নিশ, আর একটু ডিফাইন করে নিল কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম, এটা একটা নিশ বা একটা টপিক ধরে নিল। নেয়ার পরে তারা রিসার্চ করতেছে কি যে আমার রিসার্চের জন্য তো আসলে উদ্দেশ্য লাগবে, সো কেউ প্ল্যাটফর্ম চিনতেও চাইতে পারে, প্ল্যাটফর্মগুলো সম্পর্কে বুঝতেও চাইতে পারে, বা প্ল্যাটফর্মে কি করা হয় না করা হয় সেটা সম্পর্কেও জানতে চাইতে পারে, সো এইগুলা নিয়ে অনেক কিছু লেখা যাইতে পারে বা অনেকগুলো পেজ বানানো যাইতে পারে, বানাইলো। সো বানানোর জন্য কিছু কিওয়ার্ডটা দরকার, সেই কিওয়ার্ডের জন্য তখন কি হইলো টার্গেটেড একটা লোকেশন দরকার হইলো, যে কোন লোকেশনের জন্য এই কিওয়ার্ডগুলো সে ব্যবহার করতে পারে, তো লোকেশন যে কোনো একটা ধরে নিল, হয়তো বাংলাদেশ, হয়তো আমেরিকা, হয়তো লন্ডন ধরে নিল। নেয়ার পরে এখন লাস্ট পর্যায়ে এসে থাকলো হইলো ডাটা, কিওয়ার্ডের ডাটা, যে কোন কোন ডাটার উপরে ভিত্তি করে
আমরা সেটা নিতে পারি। এক হইল ভলিউম, দ্বিতীয় হইল এসডি বা এসইও ডিফিকাল্টিস। এই দুইটা প্রাথমিকভাবে আমাদের জানা খুবই জরুরি, যে এসডি যেন 30-এর নিচে থাকে, যেটা ভলিউম আছে সেটা যদি ইয়ের হয় কি জানি বলে সেল বা প্রোডাক্ট টাইপের হয় তো সেটা যেন ভলিউম টার্গেটেড পিপল যেটা সার্চ করতেছে সেই অনুযায়ী মোটামুটি ভালো থাকে, যে একদম ডিফাইন করা আছে যে কে চাচ্ছে কি চাচ্ছে বা উদ্দেশ্যটা কি, ওই কিওয়ার্ডের ভিতরে বোঝা যাবে। বাট ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার মতো মানুষ বেশ ভালো একটা ডিসেন্ট পরিমাণে আছে, তো ওই কিওয়ার্ডটা সে নিতে পারে। আবার যদি সে আর্টিকেল লেখাতে যায় বা বিভিন্ন কন্টেন্ট লেখাতে যায়, তার মানে তার ব্রড পিপল দরকার, মানে অনেকগুলো মানুষ দরকার। কেন দরকার? তার কারণ হচ্ছে সে তো কন্টেন্ট শেয়ার করবে, তো কন্টেন্ট আমাদের যেরকম ফেসবুকের মধ্যে তো শুধুমাত্র 2-3 জন মানুষ থাকলেই হয়ে যায় যাদের সাথে আমরা মেসেজিং করি, বাট আমাদের ফেসবুকের মধ্যে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমরা অনেকের সাথে কানেক্টেড থাকি। কারো পোস্ট আমার ভালো লাগে, কারোর কন্টেন্ট শেয়ারিং ব্যাপারটা ভালো লাগে, কেউ তার মনের একটা এক্সপ্রেশন ব্যক্ত করে সেইটা আমার ভালো লাগে, তো একই রকম জিনিস কন্টেন্ট। তো ওই কন্টেন্টগুলো মানুষের কাছে যদি আমার শেয়ার করতে হয়, তখন ওই কন্টেন্টের ভিতরে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনকে উদ্দেশ্য করে যারা সার্চ করে তাদের ওই কিওয়ার্ডকে আমাকে সিলেক্ট করে দিতে হয়। তো আপনারা গতদিন যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করছিলেন, যেভাবে সিলেক্ট করেন সেইগুলাই হচ্ছে আর্টিকেল বা কন্টেন্ট লেখানোর জন্য যে কিওয়ার্ডগুলো আছে সেইগুলা। অবশ্যই আপনারা এসডি কম নিয়ে সিলেক্ট করছেন। আর আজকে আমি যেটা সিলেক্ট করে দেখালাম, একইভাবে আপনারা যে কোনো প্রোডাক্টেরটাও করতে পারেন। আমি তো কোনো একটা সার্ভিস করে দেখালাম, এই সার্ভিস করাটা সব থেকে জটিল ব্যাপার ছিল, বাট আপনারা যদি সহজে বুঝতে পারেন তাহলে আমি বলবো যে আমি সাকসেস। কারণ প্রোডাক্টের ব্যাপারে অনেকেই বুঝে, প্রোডাক্টের সাথে প্রাইস রিলেট করা থাকে, প্রোডাক্টের সাথে অমুক তমুক আরও অনেক বিষয় থাকে, তো প্রোডাক্ট খুব সহজে খুঁজে পাওয়া যায় যে অমুক প্রোডাক্টের নাম এত কেজি বা এত গ্রাম বা এত লিটার বা ক্যাপাসিটি এত সেন্টিমিটার কি মিটার, অনেক কিছু থাকে, অনেকে সহজে খুঁজে নিতে পারে বা ডিফাইন করে নিতে পারে। বাট সার্ভিস জিনিসটা অনেকেই পারে না। বাট আজকের এই ব্যাপারটা যদি আপনারা সহজে বুঝে থাকে, এরপর থেকে সার্ভিস টাইপের যে কিওয়ার্ড আছে সেইটা নিয়ে কাজ করতেও আপনাদের কোনো অসুবিধা হবে না। এই হইল মূল সারমর্ম। সো আমাদের আরও একবার ওভারভিউ আমরা দিয়ে নিই, যে ওভারভিউয়ের মধ্যে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি কি আমাদের লাগে। একটা লাগে হচ্ছে টপিক বা নিশ, তারপরে লাগে সেই নিশ অনুযায়ী মানুষের সার্চ ইন্টেন্ট, উদ্দেশ্য কি, সে কি কিনবে নাকি কোনো ইনফরমেশন নিবে, যদি কিনে কোন টাইপের জিনিস কিনবে, কার কাছ থেকে কিনতে পারে, কোন জায়গা থেকে কিনবে, যদি সে এই জিনিসটা না কিনে, যদি সে হচ্ছে গিয়ে ইনফরমেশন নিতে চায় তাহলে কোন টাইপের ইনফরমেশন নিবে, সেটা আমার ডিফাইন করে নিতে হবে। নেয়ার পরে সেটা টার্গেটেড একটা এরিয়া অনুযায়ী ডিফাইন করতে হবে, যে ওই একই জিনিস আমার কোন টার্গেটের একটা এরিয়ার ভিতরে কোন কোন মানুষ কি কি লিখে লিখে সার্চ করে, ওই লেখালেখির যে একটা আছে একটা লিস্ট করে ফেলতে হবে। লিস্ট করার পরে আমার কিওয়ার্ড ডাটা দেখতে হবে, কিওয়ার্ড ডাটার ভিতরে কি কি থাকবে, একটা হচ্ছে গিয়ে এই যে সার্চ ভলিউম আছে, একটা যেটা আছে এসডি আছে। ওকে, এখন যেটা বলে দিই সবার লাস্টে সেটা হচ্ছে সিপিসি জিনিসটা আমরা দেখি। অনেকে আছে এখন দেখি, সিপিসি দেখার কারণ হইল যে ওয়ার্ডটা সিপিসির পরিমাণ বেশি হয় সেই ওয়ার্ডটা তত বেশি পপুলার হয়, কারণ সেই ওয়ার্ডটা দিয়ে মানুষ একটু সেল পায় বেশি, এর জন্যই মানুষ বিজ্ঞাপন দিয়েও টাকা খরচ করে হচ্ছে গিয়ে সেল নিয়ে আসার ট্রাই করে, সো ওইটা একটু পপুলার টাইপের হয় বেশি। বাট আপনারা প্রথম পর্যায়ে যখন যে কোনো একটা ইনিশিয়াল স্টেজে থাকবেন তখন ট্রাই করবেন যেন এই ডাটা আর এই ডাটা, এই দুইটা ডাটা যেন আপনাদের মিস না হয়, এটা 30-এর নিচে থাকে। এই 30-এর নিচে থাকা মানে হলো উবার সাজেস্টের 30-এর নিচে থাকা, অন্যান্য টুলসের জন্য না, ঠিক আছে? অন্যান্য টুলসের জন্য সেটা এক এক রকম হতে পারে, বাট আমার কাছে ইউজ করে বেশ কয়েকটা টুলসের মধ্যে ভালো লেগেছে উবার সাজেস্ট, ওরা যে টাইপের সাজেস্ট করে বা এসডি যে টাইপের দেয় মোটামুটি ওইগুলো ব্যবহার করার মতো। সো সেক্ষেত্রে আমরা প্রেফার করি যেন 28-এর উপরে না যাই, বাট 30 পর্যন্ত সীমা রেখা রাখি। আর আপনার কিওয়ার্ড হিসাবে সেটার সার্চ ভলিউম কমও হইতে পারে বেশিও হইতে পারে, এই যে এই লাস্টের যেটা যেরকম 10-10 হইতে পারে,
রাইট? তো এইগুলো আপনাদেরকে একটু খেয়াল করে দেখে নিতে হবে। এই পর্যন্ত বেসিক কিওয়ার্ড রিসার্চ শেষ। এরপরে আমরা আগামীকাল যেটা করব সেটা হচ্ছে একটা টুলসের মধ্যে গিয়ে, সেটা উবার সাজেস্ট হোক বা অন্য টাইপের হোক, তাদের মধ্যে গিয়ে বা ওই টুলসের মধ্যে এই ওয়ার্ড টাইপগুলো লিখে যে কোনো একটা নিশ নিয়ে অন্যান্য যারা র্যাঙ্কে আছে। দেখেন র্যাঙ্ক বলতে কি বোঝায় আমরা, আচ্ছা 55 এর বেশি বেজে গেছে, অনেকের নামাজের ই হয়ে গেছে। আচ্ছা আবার রেকর্ড হচ্ছে, সো ওকে। সো এই যারা এইটুকু বলে শেষ করি, তারপরে আপনারা আবার 5:10 জয়েন করেন বা 15 জয়েন করেন, বাকি 10 মিনিট আজকে ক্লাস নেব, তার বেশি আর ক্লাস নেওয়ার মতো নেই আজকে। সো এখানে যারা প্রতিযোগী আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব একটা প্রতিযোগী, ফেসবুক একটা প্রতিযোগী, class.com একটা কথার কথা প্রতিযোগী, ভয় মিডিয়া প্রতিযোগী, লাইফ মার্কেটিং, এরকম যারা এই প্রথম পেজের মধ্যে প্রতিযোগী আছে, তারা এই পেজে, আমরা বলছিলাম একটা ওয়েবসাইট কখনো র্যাঙ্ক করে না, র্যাঙ্ক যেটা করে সেটা একটা ওয়েব পেজ র্যাঙ্ক করে। সো ওই পেজের মধ্যে কোন কোন ওয়ার্ডগুলা তারা র্যাঙ্ক করিয়েছে, মানে কোন কোন ওয়ার্ডের জন্য তারা এরকম 1 নাম্বার বা 2 নাম্বার বা 3 নাম্বারে আছে, সেই ওয়ার্ডগুলো আমরা চুরি করার চেষ্টা করব, যেটা স্পাই করা বলে। ওই ওয়ার্ডগুলো চুরি করে আমরা কি করব, এই যে 3টা বড় বড় বা বেস্ট অফ দা বেস্ট টাইপের কিওয়ার্ড দিলাম, তার নিচে আমরা লিখে দেব। তার কারণ আমার ক্লায়েন্ট তো আমার কাছ থেকে মাত্র 2-3টা কিওয়ার্ড নিবে না, নিবে 50টা 60টা 100টা। সো আমাকে ওই টাইপের বেস্ট টাইপের যে কিওয়ার্ড আছে সেইগুলাই আমার এখানে দিতে হবে। তারপর ওভারঅল যেটা করব সেইটা হবে বেস্ট অফ দা বেস্ট, যেটা যারা কিওয়ার্ড রিসার্চারই হবেন, কিওয়ার্ড নিয়েই রিসার্চ করবেন, তাদের কাজে লাগবে। বাট যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ার দিকে ইন্টারেস্টেড, অন্যান্য বিভিন্ন দিকে ইন্টারেস্টেড, তাদের এতটা বেশি ওইটা কাজে লাগবে না। লাগবে না বলে যে আপনাদের ক্লাস নেব না ব্যাপারটা এরকম না, আপনারা থাকবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? অনেকের একটু সমস্যা হয়ে যায় এই আর কি। তো আগের থেকে এই জিনিসটা আমি একটু জানিয়ে দিলাম আর কি, যে যাদের কাছে কিওয়ার্ড রিসার্চ জিনিসটা খুব কঠিন লাগতেছে, এই পর্যন্ত সবাইকে করতে হবে, সবাইকে বুঝতে হবে। এরপরে যদি আপনারা খুব দারুণ কিওয়ার্ড রিসার্চার হতে চান, সেক্ষেত্রে আপনারা সামনের ক্লাসটা আরও বেশি মনোযোগ দিয়ে করবেন, আরও বেশি একটু বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, সো আমরা আবার 5:15 আসি। হ্যাঁ 15 মিনিটের ব্রেক নেন সবাই। ওকে ভাইয়া, এখন আপনারা যদি চান 5টা পর্যন্ত করে দিব। আপনারা যদি চান 5টা পর্যন্ত করে দিব, সমস্যা নাই। বাট যে 2টা আছে কিওয়ার্ড আমি দেখতে পাচ্ছি, 2টা 3টা লো আছে, একটা হইল রেবেল উইলসন ওয়েট লস, এই একটা এডেলেস ওয়েট লস, এই একটা সিলেন্ডিলন ওয়েট লস, এই একটা। তো আপনি যদি এই 3টাও সিলেক্ট করে আমাকে দেন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে হইল 5টা এখান থেকে আর্টিকেল লিখতে পারবো, এবং ওই 5টার ভিতরে আমি খুব সুন্দর করে হচ্ছে গিয়ে ইয়েটা করতে পারবো, এই যে কি জানি বলে যেটা বলা যায় যে র‍্যাঙ্ক করার জন্য যে ইয়েটা আছে ওটা করতে পারবো। কিভাবে দেখেন, মানে আমি কি ধরবো যে যেগুলো হচ্ছে লো আছে সেগুলো, যেগুলো বিডটা কম ওইটাই হচ্ছে এসডি তে যে লো হয়ে যাবে, বিড আপনাকে ধরতে হবে না। আচ্ছা, আপনি ধরবেন কম্পিটিশন যেটা হাই সেটা এসডি অনেক বেশি, মানে 30 এর উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার হইছে, বুঝতে পারছি। যেটা আপনার কম্পিটিশন লো সেটা এসডি কম হবে। আচ্ছা, এটার এটার আরো একটা সিস্টেম আছে, আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারে কি একটু যাইতে পারবেন এখন? হ্যাঁ জি, একটু জি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি আপু। এখন আরেকটা জিনিস দেখেন আপনি, সেটা হচ্ছে এই যে নেভিগেশন যে বারটা আছে না, এই যে নিচের দিকে দেখেন আপনি হইলো ই করতে পারবেন, এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। প্রথম থেকে আপনি বেশ কয়েকটা সিলেক্ট করেন, বেশ কয়েকটা
ধরেন 5টা 7টা 10টা যাই হোক সিলেক্ট করে ফেলেন। হ্যাঁ আপনি সিলেক্ট করে ফেলেন। ওকে এবার দেখেন উপরের দিকে কপি লেখা আছে তার পাশে মোর 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 হ্যাঁ ওইখান থেকে দেন আচ্ছা এখান থেকে নেগেটিভ কিওয়ার্ড ব্রড টাইপের ম্যাচ ফ্রেজ ম্যাচ এক্স্যাক্ট ম্যাচ এইগুলো আপনি করতে পারেন চাইলে হচ্ছে গিয়ে আলাদা আলাদা আরো ডিফাইন করে করে নিতে পারেন ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা এইটার একটা ডাউনলোড করা যায় শীট সেটা হচ্ছে দেখেন উপরে ডাউনলোডের একটা চিহ্ন আছে লার্ন মোর এর নিচে লার্ন মোর ডান পাশে উপরের দিকে আপু দেখেন নীল কালারে একটা ডাউনলোডের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আপনি যে হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 ওটাতে ক্লিক করেন সিএসভি করেন অথবা গুগল শীট করেন যে কোনো একটা করলেই হবে আমি সিএসভি অলরেডি করেছি সমস্যা নাই হবে এটা একটু ডাউনলোড হবে হ্যাঁ এটা ডাউনলোড হওয়ার পরে এইটা একটু ওপেন করবেন জি ওপেন করেন আচ্ছা এইখানে দেখেন যে কম্পিটিশন আমরা হাই লোতে দেখছিলাম সেই কম্পিটিশনের পাশে ভ্যালু দেয়া আছে আচ্ছা ভ্যালু দেয়া আছে না এবার দেখতে পাচ্ছেন এই যে কম্পিটিশন ইনডেক্সড ভ্যালু 100 100 0 হ্যাঁ হ্যাঁ ভ্যালু জি জি 100 100 0 100 100 আপনি দেখেন যেগুলা মিডিয়াম একটা মিডিয়াম দেখতে পাচ্ছি আমরা 5000 মিডিয়াম 55 লেখা আছে হ্যাঁ 5000 মিডিয়াম 55 হ্যাঁ আপনি যেখানে রাইট হ্যাঁ হ্যাঁ 55 পেয়েছি রাইট সো তার মানে এরা মিডিয়াম ধরে হচ্ছে 45 থেকে শুরু করে 40 বা 45 থেকে ওরা শুরু করে এইটা ধরে মিডিয়াম সো আপনার ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি ধরেন 4-5 বছরের পুরাতন হয় মোটামুটি কিছু না কিছু যে লোকজন বা ট্রাফিক যেটা বলেন সেটা আসে বা কয়েকটা কিওয়ার্ড যদি খুব কম মানুষজন সার্চ করে এরকম টাইপের কিওয়ার্ডও যদি ওইখানে র‍্যাঙ্কড হয়ে থাকে সো সেই ক্ষেত্রে আপনার ওই ওয়েবসাইটের জন্য আপনি এই মিডিয়াম টাইপের যে ইগুলো আছে হ্যাঁ ভ্যালুগুলো হ্যাঁ এই টাইপের কিওয়ার্ড আপনি নিতে পারবেন আচ্ছা খুব সহজে আচ্ছা আর যদি একেবারে নতুন হয় ওয়েবসাইট তো সেই ক্ষেত্রে আপনার যেগুলো লো আছে আপনাকে ওই লো গুলাই নিতে হবে সো দেখেন এখানে যেটা লো ছিল রেবেল উইলসন ওয়েট লস এইটার মোটামুটি এভারেজ সার্চ ভলিউম 50,000 এর মতো দেখতে পাচ্ছি আমরা যেটা দুই নম্বরে আছি ঠিক আছে হ্যাঁ আচ্ছা রাইট এখন দেখেন লো গুলো সবথেকে বেস্ট হচ্ছে রেবেল উইলসন ওয়েট লস সো রেবেল উইলসন কে যারা চিনে অথবা চিনে না জি তাদের জন্য আমি লিখতে পারি ওয়েট লস কথাটা ওর ভিতরে আছে বা ওয়েট লস আমার একটা টপিক সো রেবেল উইলসন নিয়ে যেহেতু মানুষজন সার্চ করে মোটামুটি 50,000 এর মতো সো তাদেরকে নিয়ে আমরা লিখতে পারি আবার সিলেন ডিলন যে আছে ওনার ওইটা নিয়েও আমরা লিখতে পারি কিভাবে লিখতে পারি ধরেন রেবেল উইলসন ওয়েট লস উনি একজন ডাক্তার ডাক্তারের হিসাব থেকে বা ডাক্তারের যে পয়েন্ট অফ ভিউ আছে সেখান থেকে আপনি একটু ই করতে পারেন যে উনি হয়তো বা চার্ট দেয় উনি হয়তো বা কিভাবে লাইফস্টাইল লিড করা যায় সেটা একটু বলে এরকম টাইপ সো এরপরে হচ্ছে ওই টাইপের চার্ট বা ওনার ওই লাইফস্টাইল ওই টিপস আপনি মানুষকে দিতে পারেন অথবা রেবেল উইলসন একজন মোটা মানুষ ছিল পরে গিয়ে চিকন হয়ে গেছে সো কিভাবে উনি ওয়েট লস করাইছে কোন কোন ডায়েট চার্ট ফলো করছে কিভাবে উনি এক্সারসাইজ করছে এই টাইপ জিনিসগুলো নিয়ে আপনি লিখে ফেলতে পারেন সো এইটা আপনি আরো ক্লিয়ার যখন হবেন বা হতে চাইবেন আমি আপনাকে সাজেস্ট করব হলো অ্যাডলেস ওয়েট লস আপনার ওখানে ছিল না জি অ্যাডলেস ওয়েট লস দিয়ে আপনি একটু গুগলে সার্চ করবেন দেখবেন যে অনেক টাইপের হচ্ছে যে ইয়া আছে আর্টিকেল আছে রাইট ওই আর্টিকেল গুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে তাহলে এই টাইপের ওয়ার্ড দিয়ে এই টাইপের আর্টিকেল লেখা হয় ঠিক আছে আপু বুঝতে পারছি আচ্ছা আমি একটু টাইম লাগবে স্টেপ বাই স্টেপ গুলো সাজাইলে হয়তো বুঝতে পারবো আর কি আচ্ছা সমস্যা নেই আপনি টাইম নিয়ে সাজান বাট আমি আসলে অবাক হয়ে গেছি যে চার দিনের ক্লাস আপনি একদিনে জাস্ট 2 ঘন্টা বা 3 ঘন্টার ক্লাসে করে ফেলছেন জাস্ট অ্যামেজড ব্যাপারটা এরকম এখনো পর্যন্ত আমার কোনো স্টুডেন্ট করতে পারে নাই থ্যাংক ইউ ভাই আরেকটা হেল্প হইতো যদি আপনার আগের ভিডিও আমি কোথা থেকে পাবো একটু যদি লিংক ইউটিউবে আছে আপু আপনি কি আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন না
না আমি অ্যাড করতে পারিনি এখন, একটু টাইম লাগবে। আচ্ছা আপনি আমার আমার আইডি, আচ্ছা ঠিক আছে আমি অ্যাড করে দিব। আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে আচ্ছা, সো অলরেডি আমরা আরো যে ওভারভিউটুকু দিতে চাইতাম সেটুকু এখান থেকেই অলরেডি দিয়ে দিছি, সো আমাদের ক্লাসের আর যেটুকু ছিল সেটুকু আর বেঁচে নেই। সো যাদের হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স দেয়া শেষ, যারা অ্যাটেন্ডেন্স দিতে পারেননি তারা অ্যাটেন্ডেন্স একটু দিয়ে দেন, আর যারা দিছেন তারা তো দিছেন। ঠিক আছে এ আজকে ভিডিও দিয়ে দিন আজকে। জি আজকে ভিডিও দিয়ে দিন আজকে, আজকের ভিডিও আজকে দিয়ে দিব ভাই। আচ্ছা ভাই অ্যাটেন্ডেন্স পাইনি অ্যাটেন্ডেন্স কিভাবে দেন? ওকে থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম আপু। আচ্ছা অ্যাটেন্ডেন্স হইলো, আমি আবারো ফর্ম দিচ্ছি, আপনার ফর্মটা ফিলআপ করে দেন। ফর্মের মধ্যে যাবেন, আপনার ফেসবুকের যে নামটা আছে সেই নামটা লিখবেন, যে ফেসবুকে আপনাকে ওই নামে সার্চ করলে খুঁজে পাওয়া যাবে, লিখে আপনি একটু সাবমিট করে দেন, আমাদের কাছে রেসপন্স আসবে সেই অনুযায়ী আমরা ডাটা শিটে তুলে নেব। আচ্ছা এক একজন দুইজন করে মানে দুইবার করে দিচ্ছেন কি জন্যে বুঝি না তো। আজকে হচ্ছে ওই যে সূচি আপুর জন্য আমি কিছু করি নাই ভাইয়া, অ্যাটেন্ডেন্সটা একটু দিব ভাইয়া, আমি নামাজে গেছিলাম। আপনি কি মাত্র জয়েন করলেন? জি ভাইয়া, জি জি আমি নামাজে গেছিলাম, আমি মাত্র আসছি। আমিও মাত্রই লিংক একবার কপি করে দিছি এই জন্য জিজ্ঞেস করলাম। আমি আবারও দিছি, আচ্ছা সূচি আপু আজকে আগে আগে দিয়ে দিছে, আজকে প্রবলেম হয় নাই ওনার, যাক। হ্যাঁ আজকে অ্যাসাইনমেন্ট থাকবে না? আজকের অ্যাসাইনমেন্ট নাই, আপনারা একটু ফ্রি ভাবে এই যে ক্লাসগুলা হইলো এই পর্যন্ত এই যে বললাম, সো আজকের ভিডিওটাও আমি একটু পরেই দিয়ে দিব, মানে জাস্ট আপনাদের ক্লাস শেষ হবে, ক্লাস শেষ হয়েও গেছে, সো যাদের অ্যাটেন্ডেন্স শেষ তারা লিভ নিতে পারেন। আর ভাইয়া অ্যাটেন্ডেন্স ফিরে তো কি করছি সাদা পেজ আসে যায় না কেন? ওমা সাদা পেজ আসবে কেন বলেন কি, একটু লোড নিতে দেন আপু, লোড নিলে হয়ে যাবে। আচ্ছা সো অফিশিয়ালি ক্লাস এখানে ক্লোজ করতেছি, আমি রেকর্ডিং অফ করে দিলাম।